আর যখন আমরা দেখলাম গীতের তার চব্বিশের তিন থেকে পাঁচ পর্যন্ত, আমরা উপলব্ধি করতে পারি সেখানে লেখা, কে পারবে সদাপ্রভুর পর্বতে উঠতে? নিশ্চিত রূপে তা যিশুর বিষয় নয়, কারণ তিনি ইতিমধ্যে উচ্চতমতে উঠেছেন এবং পিতার দক্ষিণ পার্শ্বে তিনি দণ্ডায়মান রয়েছেন, কারণ একমাত্র তার হাত ধোয়া হাত, তার হৃদয় নির্মল পবিত্র পাপবিহীন, এবং বরং তিনি যা করে দিয়েছেন, যা তিনি করে দিয়েছেন তা পথ প্রস্তুত করেছে স্বর্গে একটি গান ওঠাবার জন্য, স্বর্গে মিউজিক হওয়ার জন্য, যা প্রতাপের রাজার প্রশংসা করে, কারণ তিনি একমাত্র। কে পারে সদাপ্রভু পর্বতে উঠতে? তিনি যিশু, যিনি উঠে গেছেন। কিন্তু এই শাস্ত্র যিশুর বিষয় নয়, এই শাস্ত্র সকল খ্রিস্টীয় বিশ্বাসীদের বিষয়, সকল খ্রিস্টানদের বিষয়, সকল বিশ্বাসীদের বিষয় যারা আজকে আমরা রয়েছি, আমাদের বিষয়। এই অংশে লেখা, কে পারবে সদাপ্রভুর পর্বতে উঠতে? আমি চাই আজকে আমার মেসেজে আমরা নিজেদেরকে চিন্তাধারাতে আসে, আমরা ইমাজিন করি, আমরা প্রত্যেকজন সেই পিলগ্রিম, আমরা প্রত্যেকজন অভিযাত্রী এই পাহাড়ে উঠবার, এই পাহাড়ে ট্রেকিং করবার জন্য, আমরা প্রত্যেকজন সেই চরণীর মধ্যে উপস্থিত রয়েছি এই পাহাড়ে উঠবার জন্য। প্রশ্ন এটাই আমাদের প্রত্যেক জনের জন্য, কে পারবে সে সদাপ্রভু পাহাড়ে উঠতে? অনেক পুরনো একটি গান, অভিযাত্রীর দল, আর আমি 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 চাই শুভম ভাই তা যদি লিড করে। আমরা আমি লাস্ট ফাস্টিং প্রেয়ার দিনে তো আমি গানটি করেছিলাম, আর আর আমরা প্রত্যেকজন আসো, আমরা একটি বার করি, কারণ ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট টু নো, আমাদের প্রত্যেকজন তা জানার প্রয়োজন, আর প্রত্যেকজন অভিযাত্রী, প্রত্যেকজন আমরা এই জার্নির মধ্যে রয়েছি। প্রশ্ন, কে পারবে সদাপ্রভু পাহাড়ে উঠতে? আসো আর প্রত্যেকে প্রার্থনাপূর্বক নিজেদের জীবনকে তার কাছে সঁপে দিই আজকে এই সকালে। নবজীবনে জয়গান শোনো, নবজীবনে জয়গান শোনো, অভিজাতির দল, অভিজাতির দল, নবজীবনে জয়গান শোনো, নবজীবনে জয়গান শোনো, আকাশে বাতাসে বহে মুক্তির বাণী, আকাশে বাতাসে বহে মুক্তির বাণী, আর মন্দে মাতে ধরাতল, অভিযাত্রীর দল, অভিযাত্রীর দল, নবজীবনে জয়গান শোনো, নবজীবনে জয়গান শোনো, দাউদ নগর হলো উৎসবময়, বিনার ঝংকারে সারা নবময়, দাউদ নগর হলো উৎসবময়, বিনার ঝংকারে সারা নবময়, সংশয় পরাজয় আর নাহি রয়, সংশয় পরাজয় আর নাহি রয়, মোর প্রাণ পুলকে উদ্ধার, অভিজাতির দল, অভিজাতির দল, নবজীবনে জয়গান শোনো, নবজীবনে জয়গান শোনো। ধন্যবাদ ঈশ্বর তোমাকে তোমার উপস্থিতির জন্য প্রভু। এই মুহূর্তে আমরা সকলে নিজেদেরকে তোমার চরণে সমর্পণ করি, তোমার সন্তান
এই বিষয়ে যে শিক্ষা দেবে প্রভু তোমার সন্তান যখন মুখ খুলবে তার মুখে বাক্য তুমি দাও। আমি তোমার পবিত্র আত্মা আমাদেরকে আত্মিক চক্ষু খুলে দিই এবং আমাদের তোমার বাক্য মন দিয়ে শুনতে এবং তা বুঝতে গ্রহণ করতে ও সেই অনুসারে চলতে সহায়তা করুক। ধন্যবাদ দিই, সকল ভার তোমার হাতে দিই। এখানে যদি শয়তানের কোনো বন্ধন থাকে তা ধমক দিই, যিশু খ্রিস্টের নামে এই স্থান থেকে বেরিয়ে যাচ্ছে। ও ধন্যবাদ দিই, সকল মন্দ আত্মা যিশু নামে বেরিয়ে যান। পবিত্র আত্মার শুরুতে খ্রিস্টের সমিত নিয়ন্ত্রণ করুক, সকল ভার পবিত্র আত্মার হাতে তুলে দিই। আমেন, যিশু নামে আমেন। থ্যাংক ইউ ব্রাদার। আসুন আর প্রত্যেকে ঈশ্বর উপস্থিতিতে আমরা বসি। হু শ্যাল অ্যাসেন্ড ইনটু দ্য হিল অফ দ্য লর্ড, কে পারবে আজকে সদাপ্রভুর পাহাড়েতে উঠবার জন্য? আজকে এই সকালে সদাপ্রভু আমার হৃদয়ের মধ্যে দিয়েছেন আজকে প্রত্যেকজনকে বলবার জন্য এই অংশ, এই শাস্ত্র তা খ্রিস্টীয় জীবনের সঙ্গে যুক্ত, কারণ খ্রিস্টীয় জীবনে চলবার পথ অনেকটা পর্বতে ওঠার মতো। খ্রিস্টীয় জীবনে যাত্রা পথ অভিযাত্রী রূপে আমরা তা অনেকটা সে পর্বতে উঠবার ন্যায়। প্রশ্ন আমি করতে চাই এখানেতে প্রত্যেক জনকে এবং নিজেকে, কে পারবে সদাপ্রভুর পর্বতে উঠতে? কে পারবে আজকে সেই পাহাড়ের মধ্যে উঠতে? কারণ আমি অনুভব করি স্বর্গের রাস্তা সেই পর্বতের ন্যায় যা আমাদেরকে শিখরে পৌঁছে দেয়, ঈশ্বরের উপস্থিতি স্থানেতে পৌঁছে দেয়। বলতে চাই, হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে খ্রিস্ট যারা এখানে রয়েছে, সদাপ্রভুর পর্বত ইটস আ হাই হিল, তা উচ্চ পর্বত। আমাদের প্রত্যেক জনের চিন্তাধারাতে আসেনি এরকম উচ্চতা রয়েছে এই সদাপ্রভুর পর্বত, তা মাউন্ট এভারেস্ট থেকে উচ্চ, তা জেরুজালেমে সকল পাহাড়ের থেকে, পৃথিবীর সকল পর্বতের থেকে উঁচু হল সদাপ্রভুর পর্বত। কারণ এই পর্বতের উপর রয়েছে একটি শহর যার নাম হল স্বর্গীয় জেরুজালেম। তা তাদের জন্য যারা প্রভু যীশুকে বিশ্বাস করে বলি আমেন। আমি আমি সিনাই পর্বতের কথা বলছিলাম যেখানে মোশে ব্যবস্থা পেয়েছিলেন কারণ তা ভয়ঙ্কর ছিল, বরং আমি এমন পর্বতের কথা বলছি আজকে যেই পর্বতে স্বর্গদূতেরা নেমে আসে, যেই পর্বতে প্রথম জাত সন্তানেরা, প্রথম জাত মণ্ডলীর সন্তানেরা যারা ধার্মিকতা দ্বারা প্রাপ্ত হয়, যাদের নাম স্বর্গে লেখা হয়, তারা এই পাহাড়ে পর্বতের মধ্যে উঠতে পারে। কোথায় লেখা রয়েছে? ইব্রিয়তা 12:22-23 যখন আমরা পাবো আমরা পড়ে ফেলবো। আর সেখানে লেখা রয়েছে এই বিষয়টি, আমরা সেই পর্বতের সম্মুখে এসেছি ও যা অন্য সাধারণ পর্বত নয়, কিন্তু এই পর্বত বিশেষ পর্বত যা মনোনীত সন্তানদের নিয়ে, যাদের নাম স্বর্গে লিখিত রয়েছে, তারাই পারে এই জার্নিতে তারা যুক্ত হতে, যেই পর্বতের মধ্যে স্বর্গদূতের বাহিনী নেমে আসে বিশ্বাসীদের সঙ্গে সহভাগিতা করবার জন্য। আর তাই জন্য যখন আমরা প্রার্থনা করি স্বর্গদূতেরা আমাদেরকে ঘিরে থাকে। হালেলুয়া। তাই জন্য যখন চার্চে প্রিচিং হয় স্বর্গদূতের এখানে আবৃত করে থাকে। তাই জন্য যখন আমরা বাক্য অধ্যয়ন করি স্বর্গদূত আমাদের পাশে দাঁড়িয়ে থাকে। যখন তাই জন্য যখন দিয়াবল আমাদের বিরুদ্ধে ওঠে স্বর্গদূত আমাদের হয়ে আমাদের পক্ষে যুদ্ধ ঘোষণা করে। এই পর্বত সেই বিশেষ পর্বত যেখানে দূতগণ থাকে আর তার মনোনীত সন্তানেরা থাকে। যদি কেউ প্লিজ পড়ে ফেলেছে, পেয়ে গেছে 12:22-23। কিন্তু তোমরা এই সকলের নিকটে উপস্থিত হইয়াছ, যথা সিয়ন পর্বত, জীবন্ত ঈশ্বরের পুরী, স্বর্গীয় জেরুজালেম, অযুত অযুত দূত, স্বর্গে লিখিত প্রথম জাতদের সাধারণ সভা ও মণ্ডলী, সকলের বিচারকর্তা ঈশ্বর, সিদ্ধি প্রাপ্ত ধার্মিকগণের আত্মা, নতুন নিয়মের মধ্যস্থ যিশু এবং প্রক্ষোভণের রক্ত, তাহা হেবল হইতে উত্তম কথা বলে। হালেলুয়া।
আর আমরা প্রত্যেকজন অভিযাত্রী, প্রত্যেকের আমি অভিযাত্রী। আর যখন আমরা প্রত্যেকজন অভিযাত্রী, আমরা আনন্দে পরিপূর্ণ, তাই জন্য আমরা গীত করি, তার প্রশংসা করি, তার গৌরব করি, যিনি আমাদেরকে পর্বত উঠবার জন্য আহ্বান করেছেন। আমরা আনন্দিত অনেক সময় বিশ্বাসে, অনেক সময় দুর্বলতায়, অনেক সময় সাহসে, অনেক সময় ক্লান্তিতে আমরা বেস্ট ট্রাই করি যাতে পাহাড়ের ওপর অব্দি পৌঁছাতে পারি। আমরা বেস্ট ট্রাই করি যেন আমরা পাহাড়ের ওপর অব্দি আমরা পৌঁছে যেতে পারি, কারণ যখন একবার আমরা পাহাড়ের ওপরে পৌঁছে যাব তখন আমরা তাকে দেখতে পাবো যাকে দেখবার জন্য আমরা আকাঙ্ক্ষিত। আর তাই জন্যতে আমরা চাই সেই পর্বতে অভিযাত্রী হয়ে আমি জার্নি করতে। আমি বলতে চাই আজকে আপনার সঙ্গে, তোমার সঙ্গে আমি সহযাত্রী। হালেলুয়া, আজকে তোমার সঙ্গে আমি অভিযাত্রী এবং সহযাত্রী। আজকে তাই নিজেদের প্রত্যেকের জন্য প্রশ্ন, কে পাবে এই পাহাড়ে উঠতে? প্রত্যেকে পাশে জিজ্ঞেস করি, কে পাবে? আমি শুনতে পাচ্ছি অনেকে বলছে তাদের প্রাণে, তাদের আত্মাতে, আমি সদাপ্রভু পর্বতে উঠব। অনেকে বলছে হয়তো আমি সদাপ্রভুর পর্বতে উঠব, আর যখন একবার উঠে যাব আমার ক্লান্ত পা বিশ্রাম পাবে, আমার ক্লান্ত বোঝা প্রাপ্ত হৃদয় বিশ্রাম পাবে, আমি পারব। উত্তম এই কনফিডেন্স আমার প্রিয় ভাই ও বোনেরা, কিন্তু আমি আজকে এখানে এসেছি কিছু পারবার জন্য যা প্রভু হৃদয়তে রেখেছেন। এখানে অনেকে হয়তো বলবে আমি পারবো আজকে সেই সদাপ্রভু পর্বতে উঠতে, আমি এক্সাইটেড তা উঠবার জন্য। আমি শুনতে পাচ্ছি অনেকে আত্মাতে বলছে কনফিডেন্টলি, আমি উঠতে চলেছি সেই স্থানেতে। যারা বলছে তাদের মধ্যে কিছু জনকে আমি দেখতে পাচ্ছি যারা ইয়াং ট্রাভেলার, এখানে অনেকে রয়েছে যারা যারা ইয়াং ট্রাভেলার, সবে যাত্রা আরম্ভ করেছে, যারা প্রভুতে নতুন, যারা সবে মাত্র যাত্রা আরম্ভ করেছে, যারা এখনো পাহাড়ের কঠিন রাস্তা দেখেনি, যারা এখনো পাহাড়ের সেই পর্বত পর্বতে পাথর দেখেনি, কিন্তু তারা এখনো পাহাড়ের নিচে সবুজ ঘাসে নৃত্য করছে, আর তারা বলছে আমি পারব সদাপ্রভুর পর্বতে উঠতে। তারা এখনো ড্যান্স করছে সেই গ্রিন গ্রাসেতে, সবুজ ঘাসের মধ্যে যা যা নিচে রয়েছে, যা যা পাহাড়ের পাহাড়ের বটমে রয়েছে, তাদের মাসল এখন রিল্যাক্স, কারণ এখনো তারা কঠিন যাত্রা আরম্ভ করেনি। তাদের হাড়ে এখনো শক্তি রয়েছে, তাদের মাংসে এখনো বল রয়েছে, তারা স্ট্রং, আর তারা জানে ইটস অ্যান ইজি ওয়ার্ক, তারা সহজ আমার পক্ষে এই জার্নি করা। জানি না কতজন এখানে কয়েকদিন যিশুকে জেনেছি, কয়েক মাস জেনেছি, বা কয়েক বছর আমরা যিশুকে জেনেছি। উই আর দ্য ইয়াং ট্রাভেলার্স, আমরা যুবক, আমরা আমরা সবে আরম্ভ করেছি, আমরা এতটা প্যাশনেট থাকি যেহেতু আমরা নতুন যিশুতে, আমরা এত আকাঙ্ক্ষী থাকি, আমরা বিপদকে আমরা আমরা অগ্রাহ্য করি, সম্মুখে যে সমস্যা রয়েছে তা তা পরিহাস করি, মজা করি, তুচ্ছ করি, আমরা বলি কি এসে যায় না, যতই বিপদ আমি তাও পরাজিত করব, আমি তা ওভারকাম করব, আমি তা হারিয়ে ফেলব, আমি তা হারিয়ে দেবো, যত আমার সামনে বাধা আসুক না কেন, যত কঠিন রাস্তা আসুক না কেন, আই এম সাফিসিয়েন্ট টু ওভারকাম ইট, আমি নিজে যথেষ্ট তা তা পরাজয় করবার জন্য। আমি বলতে চাই মাই ডিয়ার ইয়াং ম্যান এন্ড ইয়াং লেডি, এই আমার প্রিয় যুবক এবং যুবতী ভাই ও বোন, আমি তোমাকে আজকে সচেতন করতে চাই এই সকালেতে, যদি নিজের শক্তিতে তুমি ভাবো তুমি শুরু করেছো দারুণ ভাবে, আর তুমি নিজের শক্তিতে ভাবো তুমি পর্বতে উঠতে পারবে, আমি বলতে চাই তুমি শীঘ্রই ব্যর্থ হতে চলেছ। কে পারবে আজকে সদাপ্রভু পাহাড়ে উঠতে? অনেক জায়গায় ইয়াং বিগিনার্স এখানে যারা নতুন শুরু করছে বলছে আমি 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 আমি, আমি বলতে চাই ওয়ার্নিং তোমার জন্য আজকে, চেতনাগ্রস্ত হও, কারণ এখনো তুমি রাস্তা দেখনি, তুমি
সবুজ ঘাসের মধ্যে আনন্দ করছো, কিন্তু এমন জায়গা আছে যেখানে ঘাস নেই। আমি বলতে চাই, কারণ যারা অহংকারী হয় তারা বলে আমি পারব, আমি করব, আমার দ্বারা হবে। আমি বলতে চাই, তারা অনেকটা সেই শামুকের মতন যারা বলে আমি ওপারে যাবো আর কোনোদিনও যেতে পারে না। কথা বুঝতে পেরেছি? যারা বলে আমি অমুক জায়গাতে যাব, কিন্তু তার যেতে যেতে তার জীবন শেষ হয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছাতে পারে না সে, কারণ সে নির্ভরশীল যার নিজের শক্তিতে তা পূর্ণ করবার জন্য। আমি বলতে চাই আজকে, হে ইয়াং ট্রাভেলার, তোমার পূর্ণ শক্তি তোমার জন্য পূর্ণ দুর্বলতা। তুমি কি বলছো পাস্টার? আমি বলতে চাই রিয়েলি তাই, আজকে তোমার পারফেক্ট স্ট্রেংথ তোমার পারফেক্ট উইকনেস, যা তুমি অনুভব করছো আমার শক্তি, আমি বলতে চাই তা তোমার জন্য দুর্বলতা। কারণ শীঘ্রই কঠিন রাস্তা আসতে চলেছে যেখানে তুমি হোঁচট খাবে, ও শীঘ্রই অনেক যাতনা আসতে চলেছে যেখানে তুমি কম্পিত হবে, ভীত হবে। তুমি জানো না ইয়াং ট্রাভেলার, তুমি জানো না হে আমার ইয়াং বিগিনার, সংকট আসতে চলেছে। কারণ দিয়াবল সে অপেক্ষা করে আছে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার জন্য। যত বেশি তুমি নাচ করবে, প্রস্তুত হও তার আগামী দিনের যুদ্ধের সম্মুখীন হওয়ার জন্য। হে মাই ইয়াং বিগিনার, আর ইউ অ্যাওয়্যার অফ দিস? আজকে তুমি আদৌ কি জানো তোমার আগামী দিনে কি রয়েছে? কারণ আজকের জন্য আমাদের আজকের চিন্তা শ্রেষ্ঠ, কালকে কি রয়েছে আমরা জানি। তুমি কি জানো তোমার আগামী দিন? তাহলে তুমি কি করে এত রিল্যাক্স যে আমি পারবো এই পাহাড়ে উঠে যেতে? আমি বলতে চাই, তুমি এখনো কিছু দেখোনি, তুমি এখনো কিছু দেখোনি, কারণ তুমি শীঘ্রই হতাশ হতে চলেছ। আর যখন তুমি হতাশ হবে তখন তুমি 10% পাহাড়ে উঠতে পারবে না, তারপরে পিছিয়ে যাবে। কারণ তুমি ভেবেছিলে তুমি করে ফেলবে, কিন্তু তুমি তা করতে পারো না, কারণ তুমি নির্ভরশীল ছিলে নিজের শক্তির উপর তা পূর্ণ করবার জন্য। আর আমাদের প্রত্যেকের শক্তি ধুলি মাত্র, তা মুছে যায় আর তা মাটিতে মিশে যায়। প্রত্যেকে বলি আমেন। কারণ এই পাহাড়ের পাথর অনেক ধারালো রয়েছে, এই পর্বতের মধ্যে ধারালো পাথর রয়েছে, অনেক খাড়াই পাথর রয়েছে। আমাদের মাংসের শক্তি দ্বারা যা আমরা অতিক্রম করতে ব্যর্থ হই, ও অনেক পাথর রয়েছে যা আমরা চেষ্টা করি কিন্তু আমরা পারি না, কারণ আমাদের প্রত্যেকজন মাংস ব্যর্থ হয়ে যায়। কারণ এই রাস্তা খাড়াই রাস্তার মধ্যে অনেক ঝোপ রয়েছে যেখানে কাঁটা রয়েছে, অনেক ঝোপ রয়েছে যেখানে কাঁটা রয়েছে। যখন আমরা তা ছোব হতে পারে আমাদের রক্ত বেরোবে, যখন আমাদের পা ধারালো পাথরে লাগবে হতে পারে পা ক্ষত বিক্ষত হবে, রক্ত বেরোবে। ও শুধু পা নয়, হাত নয়, হৃদয়ে ক্ষত বিক্ষত হবে। এই স্বর্গীয় পাহাড়ে উঠবার জন্য, আমাদের খ্রিস্ট জীবনে চলবার জন্য, যদি তুমি নিজের শক্তিতে চলতে থাকো। তো কতজন আমরা যারা খ্রিস্ট জীবনে যারা আমরা আরম্ভ করি, আমরা ভাবি আমাদের মাংসের শক্তিতে আমি সবকিছু, ও আমি অমুক করে দেবো, আমি অমুক করে দেবো, এখানে এটাও যাব, আমি ওটাও করে দেবো, ওটাও করে দেবো, এটাও করে দেবো, সব আমি মনে করি করে দেব। কারণ আমরা নির্ভরশীল হই আমাদের মাংসের শক্তিতে। আমি প্রত্যেকজনকে আজকে উৎসাহিত করতে চাই, কতজন আজকে চার্চে রয়েছি যারা বলছি আমি পারবো আজকে সদাপ্রভুর পর্বতে উঠতে, কিন্তু আজকে তুমি নিজের মাংসের উপর নির্ভরশীল। কারণ যখন তুমি শক্তিশালী তুমি জানবে শাস্ত্র লেখা তুমি দুর্বল, আর যখন তুমি দুর্বল তখন তুমি শক্তিশালী। একি স্ট্রেঞ্জ এই বাইবেলের পথ যা আমাদেরকে শেখায়, যখন তুমি শক্তিশালী তখন তুমি দুর্বল, আর যখন তুমি দুর্বল তখন তুমি শক্তিশালী। কারণ যখন তুমি নিজে শক্তিশালী ভাববে তখন তুমি রিয়েলি দুর্বল, কারণ তোমার কাউকে প্রয়োজন নেই। বরং যখন তুমি দুর্বল হবে তোমার কাউকে প্রয়োজন আছে, তখন তুমি জানবে কতটা শক্তিশালী। কারণ তুমি তোমার শক্তি শক্তিশালী নয়, বরং যে তোমার থেকে অধিক শক্তিশালী তার শক্তিতে তুমি শক্তিশালী।
journey. It's a difficult journey. Hey, my dear, bold, dido, young traveler, Jubok, Jatri, you are still at the bottom of the hill. তুমি এখনো পর্বতের নিচেই রয়ে গেছো, ও তুমি নিচেই রয়ে গেছো, কিন্তু ওপরে উঠতে পারছো না, ওপরে উঠতে পারছো না, কারণ যেখানে পাহাড় শুরু হয়, যখন আমরা যখন ইয়াং ট্রাভেলার আমরা এখানে সব পাহাড়ে এসেছি আর ডান্স করছি, এখানে খুব হালেলুয়া বলছি, সব জায়গায় মিনিস্ট্রি আছি, ও সবকিছু করছি, গানও করছি, বাক্য দিচ্ছি, প্রচার করছি, প্রে করছি, ও সবকিছু প্যাশনের তা কর পাচ্ছে, কারণ উই আর দ্য ইয়াং ট্রাভেলার, আমরা ইয়াং জার্নি, ওয়াও কত এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু যখন আমরা পা রাখছি তখন বুঝতে পারছি অতটা ইজি নয়, এই সবুজ ঘাস অতটা ইজি ছিল, এই পাহাড় অত ইজি নয়, স্বর্গীয় পথ অত ইজি নয়, আমরা ভেবেছিলাম হয়তো তা সহজ, কিন্তু আমি বলতে চাই হে ভাই কন পুন কন, তা ইজি নয়, কারণ যখন প্রথম পা রাখবো বুঝতে পারবো কারোর হাতের প্রয়োজন আছে ওঠবার জন্য। এতক্ষণ ভাবছিলাম নিজের শক্তিতে হয়ে যাবে, প্রথম পা তো দিয়ে ফেলো, বুঝতে পারবে তোমার থেকে অধিক শক্তিশালীর প্রয়োজন তোমাকে তুলবার জন্য। His name is Jesus Christ. Hallelujah. আর তার নাম হলো যীশু, যিনি এই যাত্রাতে তিনি আমাদের হাতকে ধরেন আর তিনি আমাদের চলতে সাহায্য। এই ইয়াং ট্রাভেলার, তুমি কি আজকে যীশুকে আহ্বান করতে চাও তোমাকে ধরবার জন্য, না তুমি বলতে চাও আমি স্ট্রং রয়েছি, আমি নিজেই তা পারবো, আমি নিজে পারবো এটা করতে, আমি নিজে পারবো ওটা করতে, ও তুমি আমাকে বলো তো কি করতে হবে পাস্টার, আমি তৈরি তা চাওয়ার জন্য, আমি তৈরি তা করবার জন্য, আমি বলতে চাই ইয়েস তা গুড, তা অতি দুর্দান্ত, কিন্তু বলতে চাই আদৌ কি তুমি নিজের শক্তিতে নির্ভরশীল না প্রভুর শক্তিতে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আজকে আমার সেটাই প্রশ্ন তোমার জন্য, কারণ সে উত্তর শুধুমাত্র তুমিই জানো। কে পারবে আজকে প্রভুর পাহাড়ে উঠতে? আর যখন আমি চোখ সরালাম কিছু জন, হয়তো একজন দুজন কি তিনজন, যারা নতুন যারা ট্রাভেলার যারা জার্নি আরম্ভ করেছে, তাদের থেকে যখন চোখ সরালাম দেখতে পাচ্ছি আরো অনেকে রয়েছে যারা বলছে আমি পারবো সদাপ্রভু পর্বতে উঠতে। ও অজ্ঞান ও অবহেলার ব্যক্তিগণ তারা বলছে আমি পারবো স্বর্গের সেই পাহাড়ে, এই প্রভুর পাহাড়ে উঠবার জন্য। ইটস নট সো ফার, পাহাড়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে খুব একটা দূরে তো নয়, কারণ এখানে কিছু জন রয়েছে যারা ভাবছে এই রাস্তা খুব একটা দূর তো নয়, আমি ইজিলি তা পেরে যাব, শুধু বলবে একবার প্রার্থনাতে প্রভু আমাকে সাহায্য করো, ব্যাস ফিনিশ, প্রভু সাহায্য করবে না শেষ হবে, আর আমি ইজিলি উঠে যাব এই পর্বতের মধ্যে। ইটস এন ইজি থিং টু বি এ বিলিভার, একজন বিশ্বাসী হওয়া খুব সহজ বিষয়, এই সদাপ্রভু পর্বত কোনো ব্যাপার না আমার কাছে, স্বর্গের পথে চলা কোনো ব্যাপার না আমার কাছে, মিনিস্ট্রি হবে জলভাত মিনিস্ট্রি, এত বছর ধরে মিনিস্ট্রি করছে জলভাত হয়ে গেছে, অনেকে রয়েছে যারা ভাবছে হয়তো ওয়াও আমি রিল্যাক্স করি আমার লাইফকে, আমি এনজয় করি আমার লাইফকে, কারণ আমি শীঘ্রই উপরে পৌঁছাতে চলেছি, অত চিন্তা নেই, কারণ তা ইজি রোড, তা লং ডিস্টেন্স নয়, তা শর্ট ডিস্টেন্স, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আসবেন, তিনি অবশ্যই আসবেন, এই তো শীঘ্র আসতে চলেছে, নো প্রবলেম, ও আমি শীঘ্রই পৌঁছতে চলেছি সেই স্থানে, আমি বলতে চাই হে আমার ভাই ও বোন, যদি এখানে কেউ থেকে থাকে তুমি মূর্খ আজকে যদি তুমি তা ভেবে থাকো, আজকে তুমি মূর্খ যদি তা ভেবে থাকো তো, কারণ একজন নতুন ট্রাভেল নতুন যাত্রী, একজন নতুন যাত্রী যখন সে মাউন্ট এভারেস্টের দিকে তাকায়, কাম অন চার্চ, একজন নতুন যাত্রী যখন সে মাউন্ট এভারেস্টের দিকে তাকায় সে বলে আমি তো দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে উঠে যাব, আমি তো কয়েকদিনের মধ্যে তা উঠে যাব, কিন্তু বলতে চাই দ্য রিয়েলি দ্য জার্নি takes about 60 days. Hallelujah. Mount Everest e uthtei lage minimum 60 din jete aste bujha je notun jatri hoy she dur theke bhabe eta to ektu khani mone joto dur theke jabe toto choto mone hobe jane kotha bujhte parechi joto amra dure toto mone hobe choto eta to byapar na
ক্ষুদ্র এই পর্বত। যতজন যারা ঘনিষ্ঠ হয় তারা বুঝতে পারে এই পাহাড় কত উঁচু ওঠ বার চলে একটু পাই। পাহাড় যখন দূর থেকে দেখে মনে হয় তা ছোট, তা ইজি শর্ট রোড, খুবই ছোট্ট একটি রাস্তা। আমি বলতে চাই যে তারা জানে না, হতে পারে দূর থেকে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু তাও মাউন্ট এভারেস্ট উঠতে 60 দিন লেগে, 2 মাস লেগে যায় মাউন্ট এভারেস্ট উঠতে, কারণ একটাই, সেই রাস্তা সোজা রাস্তা নয়, সেই রাস্তা বক্র পথ, আর বিভিন্ন জায়গা থেকে তা বাঁক রয়েছে, বিভিন্ন খাড়াই থেকে, বিভিন্ন বিভিন্ন খঞ্জ গর্ত থেকে, আর ধারালো পথ পাহাড় পর্বত আর পাথর সেই রাস্তা দিয়ে তা পথ করা, যেতে উপরে চাওয়া যেতে পারে, আর তাই জন্যতে সময় লাগে। যারা অনেকে ভাবছে ইজি এবং সিম্পল, আমি বলতে চাই সহজ নয় প্রতাপের রাস্তাতে ওঠা, হালেলুয়া, সহজ নয় প্রতাপের রাস্তাতে ওঠা, কারণ একটা সৈন্য যখন সে ইয়াং সোলজার, যখন ছবে মাত্র সবে জয়েন করেছে সৈন্য হিসেবে, যখন যুদ্ধর আওয়াজ প্যাপে প্যাপু শোনা যাবে, যুদ্ধ আওয়াজ সবই ইয়াং সোলজার, সে সবে মাত্র যুদ্ধ সেই সৈন্যরূপে জয়েন করে, আর যখনই সে যুদ্ধর ঘোষণা শুনল সে রেডি, তাড়াতাড়ি করে পোশাক পরে তার অস্ত্র নিয়ে, বরং অন্য যারা প্রাচীনরা রয়েছে তারা বরং একটু নীরবে রয়েছে, কিন্তু যুবক যে যোদ্ধা আসে সবে মাত্র রিক্রুইটেড, আসে তাড়াতাড়ি করে তৈরি সবার আগে রেডি বেরিয়ে যাওয়ার জন্য, যুদ্ধ করতে যাওয়ার জন্য, কারণ সে ভেবেছে তা ইজি, একবার যাবো হাত ঘোরাবো আর সকলকে পরাজিত করে দেবো। কিন্তু যখন সে যুদ্ধক্ষেত্রে যায় তখন সে দেখতে পায় তার জামা ছিঁড়ে যেতে পারে, ও তার যে বুকো পাটা থাকে তা ক্ষত বিক্ষত হয়ে যেতে পারে শত্রুর আঘাতে, সে ভাবে এটা ইজি, কিন্তু যখন সে পা রাখে সে বুঝতে পারে It's not easy, my dear. আমি ভেবেছিলাম আমি গিয়ে সহজেই জিতে যাব, কিন্তু যখন একবার পৌঁছে গেলাম বুঝতে পারলাম এত সহজ নয় তার জিতবার জন্য। কতজন আজকে তৈরি এই টফ জার্নিতে? এখনো কি আমরা স্বপ্ন দেখছি তা সহজ রাস্তা? আমি আজকে নিরুৎসাহ করতে চাই, ইটস নট অ্যান ইজি রোড, হালেলুয়া, তা সহজ রাস্তা নয়, তা কঠিন এবং তা বক্র পথ। প্রত্যেকজন আমি প্রত্যেকজন আর পাশের জনকে আমরা বলি যে এই রাস্তা সহজ নয়, এই রাস্তা কঠিন, তাও কি তুমি তৈরি তা যাওয়ার জন্য? শাস্ত্র বলে প্রথম পিতর 4:18 পদেতে, যদি ধার্মিকরা খুবই কম জন তাদের মধ্যে তারা উদ্ধার পায়, তাহলে মন্দদের কোথায় লুকাবে তারা? ধার্মিকরা যদি সবাই না উদ্ধার পায় তাহলে পাপীরা কোথায় লুকাইবে? একবার ভেবে দেখি সেই পথ যারা অন্যরা ভাবছে ইজি, ধার্মিকরাই যারা পাচ্ছে না সবাই যেতে, পাপীরা তো কোথায়? আমি প্রত্যেকজনকে উৎসাহিত করতে চাই, ভেবো না তুমি আমি পারবো সহজেই সেই স্থানেতে চলে যেতে, কারণ আমি বলতে চাই তুমি ভাবছো তা ইজি এই জন্যতে কারণ তোমার অধিক আছে, তোমার অধিক আছে, আর তুমি ভাবছো তাই জন্যতে যে তুমি পারবে সেইখানেতে পৌঁছে যেতে, কারণ তোমার যা তোমার যা রয়েছে, তোমার এত এত সম্পত্তি, এত ধন, আর তুমি ভাবছো আমি ইজি লাইফ কাটাই এই পৃথিবীর মধ্যে, আর তাই জন্য এই জার্নিও আমার জন্য ইজি হতে চলেছে, এই জার্নিও আমার জন্য ইজি হতে চলেছে। আমি বলতে চাই শাস্ত্রে লেখা উট বরং সূচের ছিদ্র দিয়ে চলে যেতে পারে, কিন্তু এই ধরনের ব্যক্তি তা স্বর্গরাজ্যে যেতে পারে না। যারা ভাবছে তাদের লাইফ ইজি, ইটস ইজি, কতজন মনে করে সদাপ্রভু পর্বতে ওঠা ইজি? মূর্খতারা যারা ভাবছে তা সহজ পথ। মাত্রা 10:25 পদেতে লেখা রয়েছে সেই বিষয়তে। আমি বলতে চাই হে আমার প্রিয় যাত্রীগণ, দ্য হিল অফ গড ইজ হায়ার দ্যান ইউ ড্রিম, তুমি যা স্বপ্নেও দেখনি তার থেকে উঁচু সদাপ্রভুর পর্বত, higher than your understanding, তোমার বোঝবার ক্ষমতারও থেকেও বাইরে, তার সব থেকে উচ্চ, higher than your perceptions, তোমার অনুভূতিরও তার থেকেও তা বাইরে, কেননা ইগল পক্ষে ডানা এখনো সেখানে অব্দি পৌঁছায়নি। মনুষ্য
মানুষের চোখ অত দূর পৌঁছায়নি দেখবার জন্য, কারণ তা মেঘের ওপারেতে আমাদের প্রত্যেক জনের চিন্তা ধারার বাইরেতে সেই পর্বত সদাপ্রভুর পর্বত। হালেলুয়া। ও সেই পর্বত এত উঁচু, আর যখন আমি আমার চোখ ঘোরালাম তাদের থেকে, যারা এখানে ভাবছে আমি চলে যাব, প্রথমে যারা ছিল অনেকে তারা ইয়াং বিগিনার, তারা শুরু করেছে সবে যাত্রা, আর কিছু জন যাদেরকে দেখলাম আজকে এখানে যারা ভাবছে এটা সহজ আমার পক্ষে, আমি বলতে চাই এখানে আরো অনেক কিছু জন রয়েছে, আমি যদি জিজ্ঞাসা করি কে পারবে আর সদাপ্রভু পর্বতে উঠতে, সে হলে আমি, আমি পারব, কারণ অন্যরা যে পথ বেছে নিয়েছে আমি একটা মসৃণ রাস্তা বেছে নিয়েছি, আমি পারব সদাপ্রভু পর্বতে উঠতে, কারণ আমি একটা শর্টকাট পেয়ে গেছি, আর এই শর্টকাট দিয়ে আমি পৌঁছে যাবো উপরে যারা অন্যরা পৌঁছতে পারেনি। এই অন্যরা এত কষ্ট করে যাচ্ছে, আমি মসৃণ রাস্তা পেয়েছি ওপরে উঠবার জন্য, কারণ কোন একটা প্রচারক একটা অন্য সুসমাচার প্রচার করেছে, জানি বাইবেলের কিছু লেখা রয়েছে, কারণ অন্তিমকালে অনেকে অন্য অন্য সুসমাচার প্রচার করবে। এখানে তো বলবে যে অন্য সুসমাচার পেয়েছি, অন্য রাস্তা পেয়েছি, অন্য সমাধান পেয়েছি, ও পুরাতন সেই প্রাচীন রাস্তায় আমার না চললেও হবে, আমি অন্য রাস্তা পেয়ে গেছি যেখান থেকে গেলে কোনো ব্যথা আসবে না, কোনো বেদনা আসবে না, কোনো যাতনা আসবে না, কোনো কষ্ট আসবে না। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি খ্রিস্ট বিশ্বাসী, আমি না বললেও হবে। শাস্ত্র বলে যে খ্রিস্টকে অস্বীকার করে সবার সামনে স্বর্গেও তাকে অস্বীকার করা যাবে, আর সে বলবে আমি আমি পারবো আজকে অন্য অন্য মেথডে, অন্য ভাবেতে, অন্য প্রসেসে আমি এই সদাপ্রভু পর্বতে চলে যেতে ওই বলতে চাই। সে হয়তো বলছে ওয়াও দেখো এই রাস্তা পাথুরে, এই রাস্তা সংকটময়, এই রাস্তা সংকীর্ণ, এই রাস্তা ভয়ঙ্কর, কিন্তু আমি রাস্তা পেয়েছি তা সবুজ, আমি সবুজ রাস্তায় যেতে চাই। অনেক সময় মেসেজ পাই আমি আমার নেটে, হোয়াটসঅ্যাপে, যিশু এই করেছেন, এই লেখাটা 50 জনকে শেয়ার করে দিন, 10 মিনিটের মধ্যে তোমার সকল প্রার্থনার উত্তর এসে যাবে। আমি অন্য কিছু বলছি না, যিশুর বিষয়ে লেখা এভাবে এসেছে আমার কাছে। ধন্য মাতা মরিয়ম, এটা 10 জনকে পাঠিয়ে দাও। ধন্য মাতা মরিয়ম, 10 জনকে পাঠিয়ে দাও, এক সপ্তাহের মধ্যে তোমার জীবন আলোকে কাজ করবে। শর্টকাট প্রসেস, কারণ এগুলো সবুজ রাস্তা, শর্টকাট পাহাড়ের উপরে পৌঁছে যাবার জন্য। তারা 10খানা হোয়াটসঅ্যাপে শেয়ার করে যা করে ফেললো আমরা এত বছর ধরে করতে পারছি, কি টেকনোলজিক্যাল গড, ইনফ্যাক্ট আমি ফেসবুকেও দেখেছি যাদের নাম প্রফেট ভাওবাদী, আমাদের ছেলে ছেলে কিছু ভাই বোনরা তার সন্তানদের মধ্যে রয়েছে দেখেছি, ভ্রান্ত ভ্রান্ত ভাওবাদী, এই জন্য বললাম অনেক টাকার ছবি দেওয়া, টাইপ আমেন টু গেট $1 million ইন ওয়ান উইক, আমেন টাইপ করো এক উইকে $1 million পাওয়ার জন্য, প্রচুর লাইন দিয়ে বিশ্বাসী আমেন 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 টাইপ করে আছে। তাহলে বাইবেল ভার্স পোস্ট করো, দেখো 3টে লাইক পড়ে কিনা, কিন্তু আমেন টাইপ করতে বলেছে। আমি দেখলাম সেখানে ল্যাক্স এন্ড ল্যাক্স বিশ্বাসীরা আমেন লিখেছে। শর্টকাট প্রসেস, কতজন রয়েছে যারা আমরা ভ্রান্ত হয়ে রয়েছে, বলছে আমি পারবো সদাপ্রভু পর্বতে যেতে, ইটস ইজি প্রসেস, আমি আমি একজন প্রচারককে পেয়েছি যে আমাকে রাইট ওয়ে দেখিয়ে দিয়েছে, সহজ পথে। পাস্টার খালি আমাদের ভয় দেখায় বাক্য দিয়ে, পাস্টার রানী খালি এটা বলে ওটা বলে ভয় দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমি অন্য অন্য কাজে শুনলাম এত ইজি প্রসেস রয়েছে, শুধু আমেন টাইপ করলে শেয়ার করলে হয়ে যাচ্ছে, শুধু ইন্টারনেটে ভরতে লাগছে আর কিছু না, ইজি, ইটস সো ইজি ব্রো। ব্রাদার আমি খুব আনন্দে আছি, কোনো ইন্টারেস্ট নেই,
শর্টকাট প্রসেস আমি পেয়ে গেছি, যা দেখে মনে হচ্ছে সবুজ নোটের ছবিতে হেভি অ্যাট্রাক্টিভ, আমিন টাইপ করার কোনো ব্যাপারই না। সবুজ রাস্তা তা দুর্দান্ত, তা মুসলিম, তা অ্যাট্রাক্টিভ, তা দেখে আকর্ষণীয় মনে হচ্ছে। কিন্তু বলতে চাই, সচেতন হও যে আমার প্রিয় ভাই বোন যারা বলছে আমি পারবো আজকে সদা পর্বতে উঠতে শর্টকাটে, কারণ এই পাহাড়ের ধারেতে আমার ওয়াইফের বাড়ির পেছনে যে 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 পাহাড় রয়েছে তা আমাদের দূর থেকে অনেক জঙ্গল দেখে মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে পুরো পাহাড়টা মনে হচ্ছে গাছে ভর্তি। কিন্তু এখন একদিন প্রচেষ্টা করেছিলাম ওঠার জন্য এবং উঠেওছিলাম, আর যখন প্রচেষ্টা করেছিলাম একদিন উঠবার জন্য সেই পাহাড়ের মধ্যে দিয়ে, তখন এই দাঁড়িয়ে রয়েছে কেটে গেছে। আর আর তখন যখন ওঠার চেষ্টা করছি তখন দেখতে পাচ্ছি দূর থেকে মনে হচ্ছে সবুজ, কিন্তু কাছে মনে হচ্ছে কত দূরে দূরে গাছ হচ্ছে, তা আদৌ সবুজ নয়, তা পাথুরে, তা সংকটপূর্ণ রাস্তা, পা হড়কে যাচ্ছে অনেক জায়গাতে, বরং তার কিছু জায়গাতে সবুজ সবুজ রয়েছে দেখে মনে হচ্ছে ঝোপের মতন, রিয়েলি বলছি। আর যখন সেখানে পা দিলাম পাটা ঢুকে গেল গর্তের মতো, স্ট্রেঞ্জ। তখন এই পাহাড়ে ওঠবার জন্য অনেক সবুজ আবরণ কার্পেট রয়েছে যার তলায় গর্ত রয়েছে, যা উপরে সবুজ এবং অ্যাট্রাক্টিভ রয়েছে, আকর্ষণীয় রয়েছে। একবার দিয়ে দেখো তোমার পা সেই স্থানেতে, একবার দিয়ে দেখো তোমার ভার সেই স্থানেতে, তুমি গভীরে প্রবেশ করবে অন্তহীন সেই গর্ত। শুনতে ইজি লাগে অনেকটা, অন্তহীন গর্ত, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি তাও কোনো পা পাচ্ছি, কিন্তু ওই গর্তের কোনো পা নেই পা দেওয়ার মতন। ক্যান ইউ ইমাজিন ইট? আমরা কি ভাবতে পারি সে ভয়ঙ্কর সেই স্থান? আমার আমরা কি ভাবতে পারি সেই ভয়ঙ্করতাকে, সেই স্থান যেখানে আমরা প্রত্যেকজন যখনই আমরা পা দেব আমরা গর্তে পড়ে যেতে পারি। শয়তান সবুজ ঘাস আমাদের সামনে নিয়ে আসে, গ্রিন কার্পেট, বিউটিফুল গার্ল, বিউটিফুল বয়, হ্যান্ডসাম বয়, সরি বিউটিফুল বয় না হ্যান্ডসাম বয়, কেন মেয়ের বিউটিফুল বয় না হ্যান্ডসাম বয় দেখো, বিউটিফুল গার্ল। আর দেখতে পাই তাহলে সবুজ ঘাস, একবার পাথর দিয়ে দেখো, দেখো কোন গর্তে চল তুমি। আমি বলতে চাই আজকে, আমি প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, আমি পারবো আজকে সেই সদাগ পর্বতে উঠতে, সচেতন হব কারণ সামনে প্রতারণা রয়েছে, কারণ শয়তান এই রাস্তার মধ্যে প্রতারণা দিয়েছে, আমি যেতে তৈরি এই রাস্তার মধ্যে দিও, যদি আমার সঙ্গে কেউ থাকে আমার হাতকে ধরে, আমি তৈরি আজকে এই ঘাসের মধ্যে পা 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 দিয়ে দেখতে, যদি আমার হাত একজন কেউ ধরে থাকে, আমি জানি তা বিপদ রয়েছে কিন্তু আমি এটাও জানি কেউ তো রয়েছে আমাকে ধরে। কতজন আমরা জানি যে অনেক প্রসেস রয়েছে স্বর্গে যাওয়ার জন্য, অনেক 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 মাধ্যম রয়েছে, অনেক 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 ওয়েজ রয়েছে, অনেক ওয়েজ টু গেট ইন টু হেভেন, স্বর্গে যাওয়ার অনেক প্রসেস। আমি অনেক বই দেখেছি মার্কেটে, 10 ওয়েজ টু হেভেন, 7 ওয়েজ টু প্রেয়ার, প্লিজ কখনো কিনবেন এগুলো, প্রার্থনা 7টা ধরন, স্বর্গে যাওয়ার 10টা ধরন। স্বর্গে যাওয়া 10টা ধরন নেই, একটাই পথ রয়েছে যা স্বর্গ রাজ্যে যায়। হ্যালেলুয়া। We don't have to know 10 ways or 20 ways or 30 ways. We know only one way. His name is Jesus Christ. Hallelujah. তার নাম হলো যীশু। তিনি একমাত্র পথ যার মাধ্যমে আমরা স্বর্গে পৌঁছতে পারি। যদি কেউ বলে আমি পথ, যদি কেউ মুখস্থ বলে আমি পথ, আমার মধ্য দিয়ে যে না আসে, হ্যালেলুয়া, there is only one way. Oh my dear traveler, আমার প্রিয় অভিযাত্রী,
তুমি হয়তো ভাবছো আজকে যে এই এই প্রতারণার মাধ্যমে এই সবুজ ঘাসের মধ্যে দিয়ে সবুজ কার্পেটের উপর দিয়ে তুমি চলে যাবে উপরের স্থানেতে, বড় বড় চার্চ বিল্ডিং, বড় বড় দুর্দান্ত পোশাক, ধার্মিকতার পোশাক, সাদা পোশাক, হাতে বড় ক্রস নিয়ে, হাতে বড় বাইবেল নিয়ে, বড় সেলিব্রেশন, বড় পার্টি, বড় 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 এন্টারটেইনমেন্ট কনফারেন্স সেমিনার বড় অ্যারেঞ্জ করে আর বলেছে তোমার প্রাণ শীঘ্রই বিনাশের দিকে চলে যেতে চলেছে। আচ্ছা তুমি আদৌ কি সচেতন? কারণ সংকীর্ণ সেই তার এবং সরু সেই রাস্তা এবং খুব কমই তাই সেখানে যেতে পারে। হালেলুইয়া। আজকে আমরা কতটা আজকে চেতনাগ্রস্ত? কারণ কোনো শর্টকাট নেই যে আমরা প্রাচীন এই রাস্তাকে এড়িয়ে যেতে পারি। প্রাচীন রাস্তা আমরা এড়াতে পারি না, কারণ ওই রাস্তাতে দোষীকৃত ভাব রয়েছে, ওই রাস্তাতে অনুতাপ রয়েছে, ওই রাস্তাতে নতুন জন্ম রয়েছে, ওই রাস্তাতে অভিলাষ এবং পাপকে ফেলে দেওয়া রয়েছে, ওই রাস্তাতে পবিত্র আত্মার পূর্ণতা রয়েছে, ওই রাস্তায় অন্য ভাষায় কথা বলার অভিষেক রয়েছে, ওই রাস্তাতে আজকে যা রয়েছে আমি তা কোথাও পাবো না, আমার শর্টকাট দরকার নেই, আমি এই পুরাতন প্রাচীন রাস্তায় চলতে চলেছি যেই রাস্তা আমাকে ওপরে পৌঁছে দেবে। কতজন আজকে তৈরি বলি? আমেন। করাপশন দরকার নেই, অভিলাষ দরকার নেই, পাপ দরকার নেই। যদি আমার হাত, আমার ডান হাত পাপ করে কেটে ফেলো তা, যদি আজকে বাঁ চোখ তোমার পাপ করে উপরে ফেলো তা, আজকে কোন অন্য শর্টকাট নেই, বরং এই কঠিন রাস্তায় তুমি কি যেতে চলেছ? কে যাবে আজকে সদাপ্রভুর এই পর্বতে? আমি ফুল ইউয়া মূর্খ তুমি যদি তুমি চেতনাগ্রস্ত না হও এই রাস্তা কতটা কঠিন। অনেকে হয়তো বলবে, এ পাস্টার রনি, আমি একটা দারুণ রাস্তা পেয়ে গেছি। মানুষ বলতে বাড়িতে একজন এসেছেন ফটো নিয়ে, বুঝে এইটা হলো ঈশ্বর, বাইবেলের ঈশ্বরই ইনি মাতা আমাদের, ইনি আমাদের মাতা। বলতে বললেন, পিতা তো জানি, মাতা কে তাতে গেল, তাও আবার চাইনিজ মাতা। আরে ফটো নিয়ে আসছি, বুঝে এটা চাইনিজ মাতা, চাইনিজ ছবি, এটা চীনা মতো দেখতে, বাইবেল থেকে শিক্ষা দিয়েছে, বুঝে মাতা। কামান সে আমি জানি না আজকে আমরা কোথায় রয়েছি। যদি অন্য কোন রাস্তা সে পেয়ে থাকে, মূর্খ সে, মূর্খ সেই সকল জন যারা অন্য পথ পেয়েছে। আমরা একটাই পথে আমরা যেতে পারি। হালেলুয়া। প্রত্যেক জন পাশাঙ্গকে উৎসাহিত করি, একটাই রাস্তা রয়েছে, একটাই রাস্তা, একটাই রাস্তা। কে পারবে আজকে সদাপ্রভুর পাহাড়ে উঠতে? বাকি অনেকে আরো এখানে রয়েছে যারা বলছে, আমি আমি পাশ, আমি পার, আমি তোমাকে দেখছি, জানি না কে তুমি, কিন্তু কেউ তো রয়েছে এখানে যারা বলছে আমি পারবো। আর তুমি অনেক ভারী বোঝা বহন করে চলেছ, অনেক ভারী লোড তুমি বহন করে চলেছ, কিছু জন যারা বলছে আমি পারবো। প্রথম থেকে মনে আছে কারা বলেছিল পারবো? তাদের গ্রুপটা কেমন গ্রুপ ছিল? যারা তার ইয়াং বিগিনার্স। সেকেন্ড গ্রুপ কারা ছিল? তারা বলছে অন্য পথ আছে, অন্য রাস্তা আছে চলে যাওয়ার জন্য, কঠিন রাস্তা দরকার নেই। আর তৃতীয় এখন কারা রয়েছে? যারা যারা হেভি লোড নিয়ে আছে, তারা বলছে ইয়েস আমি যাচ্ছি স্বর্গরাজ্যে, আমি আমি যাচ্ছি আজকে পর্বতের উপরেতে। কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি অনেক ভারী বোঝা বহন করে চলেছ। হে পাস্টার, আমাকে বিরক্ত করো না, এগুলো প্রয়োজন রাস্তার মধ্যে। দেখো আমি দ্রাক্ষা রস নিয়েছি আমার তেষ্টা মেটাবার জন্য এই যাত্রাতে, আমি খাদ্য প্যাকিং করে নিয়েছি, কারণ যখন খিদে হবে তার খাওয়ার জন্য। অনেক পোশাক নিয়েছি, দামি দামি পোশাক, যখন ঝড় উঠবে যাতে সেই দামি পোশাক দিয়ে আমি নিজেকে আবরণ করতে পারি। দামি ড্রেস কিনেছি আমি, যাতে আমাকে যাতে আবরণ করতে পারে, অন্য যাত্রীরা ভিখারি হতে পারে, গরিব হতে পারে, দরিদ্র হতে পারে,
কিন্তু আমি লাক্সারিতে রয়েছি, আমি অনেক দামি পোশাক পরিধান করেছি, কারণ আমি নিজেকে আর কমফোর্টেবল করে নিয়েছি। আমি দামি জুতো কিনেছি, অন্যরা খালি পায়ে বা চটিতে যাচ্ছে, কিন্তু আমার ভালো দামি, আমি আমি দামি কোম্পানির ব্র্যান্ডেড অনেক থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ রুপিস এ আমি আমি জুতো কিনেছি, যাতে আমি কমফোর্টেবল হতে পারি, পাথরের মধ্যেও পা রাখতে পারছো না। আমি নিজেকে অনেকটা কমফোর্টেবল করে নিয়েছি। এই পাস্টার তুমি আমাকে বিরক্ত করো না, কারণ এগুলো আমার প্রয়োজন আরামে এই পথে চলে পারছো না। আমি পৌঁছে যাব সহজেই, কারণ আমার যা যা দরকার ছিল আমি তা নিয়ে নিয়েছি প্যাক করে। আমার যা যা দরকার ছিল আমি আমি প্রয়োজনে সকল প্যাক করে নিয়ে নিয়েছি। যখন 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 বুধ বৃহস্পতিবার যখন আমি মেদিনীপুর মিনিস্ট্রিতে গেলাম, আমার ভাইরে গেল দুজন, আর প্রত্যেকজন তাদের লাগেজ নিয়ে এসেছে ব্যাগ, কারণ দে নো হোয়াট দে নিডেড, তারা জানত তাদের কি প্রয়োজন সেই জার্নি কমপ্লিট করার জন্য। ব্রাশ পেস পেস নাই নি এনিওয়েজ ড্রেস এবং জামা এবং প্যান্ট এবং থ্যাংক ইউ ওটা ওটা নিয়ে গেছিল। জামা প্যান্ট ছাতা আর তার যা যা প্রয়োজন সে ভাবলো যে যে আমাদের জার্নি কমফোর্টেবল হবে, কারণ যেখানে যেতে চলেছে তা প্রয়োজন, যাতে আমি তা ইজিলি যখন যা প্রয়োজন আমি তা ইউজ করতে। এ পাস্টার আমি যেতে চলেছি আজকে সেই পর্বতগণের উপরে, আমি অন্য অন্য যাত্রীদের মতন নই, যাতে বোঝা বুঝে না, আমি অন্য যাত্রীদের মতন নই যার ওইটা নেই ওইটা নেই যে ওইটা যে ওইটা, কিন্তু আমি ডিফারেন্ট, আমি ওর মতো নই কিন্তু আমি ভিন্ন, আমি ওর মতো নই তাই জন্য ওর সঙ্গে নেই, আমি আলাদা চলছি, কারণ আমি নিজেকে কমফোর্টেবল করে নিয়েছি। তাই কথা বুঝতে পেরেছি, হালেলুয়া, আমি নিজেকে আরাম দেই কারণ আমি জানি ও প্রভু ও না যেতে পারে, কিন্তু আমি ঠিক চলে যাবো, কারণ আমার কাছে আমি যা যা প্রয়োজন তা দেখো আমি ঠিক প্যাক করে নিয়েছি, আর দেখো আমি ডিফারেন্ট, দেখো প্রভু আমি 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 অনেক লাক্সারি থেকে আরামের মধ্যে মূর্খ। তুমি মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আমার প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু তুমি লোড ক্যারি করছো তুমি আদৌ পৌঁছতে পারবে না, কারণ যে ভারী বহন করে তার পক্ষে সহজ নয় পাহাড়ের মধ্যে ওঠার। কতজন বুঝতে পেরেছি? যদি তুমি একবার সেই বোঝাগুলি ফেলে, সেই লাক্সারিকে ফেলে, সেই কমফোর্টকে ফেলে দিতে, সেই সেই অহংকারকে যদি ফেলে দিতে, আজ যদি একবার তা সেই লোডগুলি ফেলে দিতে, দেখতে কতটা ইজি হতো ওপরে উঠবার জন্য, কতটা পাশ চড় হতো ওপরে তাই চড়েতে। এখনো দশ বছর হয়ে গেছে তুমি একই জায়গাতে আটকে রয়েছো, পা নড়ছে হাতও নড়ছে কিন্তু একই জায়গাতে রয়েছে। কথা বুঝতে পেরেছি? পা হাত নড়ছে, পরিশ্রম করছে, খুব পরিশ্রম করছে যিশুর জন্য, কিন্তু একই জায়গাতে রয়েছে, কারণ আজকে আমরা আমি তো ওর মতো নই, carrying the loads, আমরা সেই বোঝাকে আমরা বহন করে চলেছি, আর তাই এখনো একই জায়গাতে রয়েছে। আমি ওর মতো নই কিন্তু ও ওইখানে রয়েছে আর আমি এখানে রয়েছি। এ বাবা তুমি অত দূর গেলে কি করে? আরো ভাই পেছন থেকে ঘুরে হাসছে, কি পিড়া ব্রাদার চলতে থাকে, সে চলছে কিন্তু আচার করো, ক্লান্ত সে, পরিশ্রান্ত সে, ভারাক্রান্ত হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আরেকটু পাই, সে ভারাক্রান্ত সে সে বোঝা প্রাপ্ত সে যাচ্ছে, কিন্তু সে কোথাও পৌঁছতে পারছে না, সে বলছে হে আমি তো পারবো যেতে, না না আমি পারবো কারণ আমার দেখো সব কিছু রয়েছে, হ্যাঁ তুমি কি করে যেতে পারো, তোমার তো কিছু নেই, আমার আমি যোগ্য ছিলাম তা যাওয়ার জন্য, তুমি অযোগ্য তুমি কি করে যাও, তুমি পাপি, হে আমি বলতে চাই শাস্ত্রে লেখা রাখো বেশ্যা সে আগে গেল, বেশ্যারা এবং মন্দচারীরা তার আগে যাচ্ছে ধার্মিকদের থেকে। হালেলুয়া, প্রেজ জিসাস, ধর্ম
ধার্মিকদের থেকে অন্যরা আগে পৌঁছে যাচ্ছে স্বর্গ রাজ্যে, ধার্মিকরা এখন একই জায়গাতে আমরা নড়ে যাচ্ছি। আমি যার মধ্যে বিশ্রাম করে আছি, আমার দামি সকল বিষয়গুলি, আমার অহংকার যা যা, আমি যার মধ্যে বিশ্রাম করে আছি তা আমায় কখনো বিশ্রাম দেবে না। Can you understand? আমাকে বুঝতে পারছি? The thing that we rest upon will shall never give us rest. এগুলো আমাদের rest দেবেই না, আর তার মধ্যে আমরা বিশ্রাম করে আছি, ভাবছি এগুলো আমাকে পৌঁছে দেবে। আমাদের নিশ্চয়তা বেকার, আমরা কখনো পৌঁছতে পারবো না পর্বতের শিখরেতে। বলি আমেন, কারণ জীবনের পথ সরু। ফেলে দাও তোমার সকল বোঝা, এই পথ সংকীর্ণ, ফেলে দাও সকল লোড, সকল ব্যাগ। 84 রাস্তা যেখানে মন্দরা পাপীরা যেতে পারে, তুমি সেখানে নিয়ে যাও কত ব্যাগ নেবে, লোড নেবে, কিন্তু সরু চাহিদা ঢুকতে থাকে। তোমার যা আছে বরং তুমি ফেলতে বাধ্য, না তুমি বাড়ি দাঁড়িয়ে থাকতে হবে। হালেলুইয়া। কারণ তুমি ঢুকতে চাইবে কিন্তু আটকে যাবে, কারণ তার সংকীর্ণ রেখা রয়েছে। তুমি যেতে চাইবে কেউ যেতে পারবে না, কারণ তোমার যা ব্যাগ, তোমার যা লোড রয়েছে, ইউ হ্যাভ টু থ্রো ইট অ্যাওয়ে। তুমি ফেলে দাও তোমার অহংকারকে, ফেলে দাও তোমার তর্ককে, ফেলে দাও তোমার হিংসাকে, ফেলে দাও তোমার মধ্যে যা রয়েছে, যা বোঝা তা ফেলে দাও, আর তুমি চলতে আরম্ভ করো, দেখো তুমি কোথায় যেতে পারো। আর বলতে চাই, এই ব্যক্তিরা তারা যারা 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 নিজেদেরকে তারা ভাবতে থাকে আমি, কারণ আজকে এই সকালে আমরা প্রার্থনা করি, তারা যারা রয়েছে এখানে আমার অন্তরে, তারা প্রত্যেকে যে নিজেদের অন্তরে যদি কেউ এরকম থাকে যে ভাবছে আমি নিজে যা রয়েছে আমি আরামদায়ী রয়েছে, আমি ঠিক পৌঁছে যাবো স্বর্গ রাজ্যে, আমি ঠিক পৌঁছে যাবো পর্বতের শিখরে, আমি চাই তারা নিজেরা প্রার্থনা করুক, আমি আমি পারবো হ্যাঁ প্রভু করে যেতে পর্বতে উঠতে, কিন্তু আমি এখন থেকে সিদ্ধান্ত নিতে চাই আমার যা আছে তার উপর নির্ভর না করে তোমার প্রতিজ্ঞার উপর নির্ভর করে, আমার মানুষের উপর নির্ভর না করে তোমার আত্মার উপর নির্ভর করতে, মনুষ্যের উপর নির্ভর না করে সদা প্রভুর উপর নির্ভর করতে। গিভ ইট আপ এনি লোডস, যদি কোনো বোঝা থাকে ফেলে দাও তা, ছেড়ে দাও তা, কি প্রয়োজন এই সকলের যদি পৌঁছতে যদি না পারো তোমার গন্তব্যস্থানেতে। কি প্রয়োজন এই অহংকারের, কি প্রয়োজন এই তর্পের, ফেলে দাও তা আজকে এই সকালেতে। প্রভু যীশু আজকে সহায়তা করুক আমার প্রিয় ভাইদের বন্ধু, আমাকে আজকে সহায়তা করুক তা ফেলে দেওয়ার জন্য, ফেলে দাও এবং দেখো তোমার আনন্দ কতটা, কারণ সদা প্রভুর আনন্দ তোমার শক্তি। মনে শোনো, যারা বলছে আমি যাব আমি যাব, আমি সেই, কিন্তু এখানে অনেকে রয়েছে যারা নীরব, তারা বলছে না আমি যাব। ফার্স্ট একটা গ্রুপ ছিল যারা বলছে আমি যাব, তাদের গ্রুপ আমরা দেখলাম, কিন্তু আরো কিছু গ্রুপ রয়েছে যারা কিছুই বলছে না, তারা নীরব রয়েছে। আমি যখন মেসেজ লিখছিলাম আর আমি অনুভব করছিলাম সেই তাদের গ্রুপ, তারা যারা রয়েছে এই স্থানে, এই চার্চের মধ্যেতে এবং পৃথিবীর সকল বিশ্বাসীদের মধ্যেতে, এমন কিছু গ্রুপ রয়েছে যখন যদি আমি প্রশ্ন করি তুমি কি আজকে কে যাবে আজকে স্বর্গ রাজ্যে, কে পারবে আজকে এই পাহাড়ে উঠতে, প্রশ্ন রয়েছে গীতে 24:3, কে পারবে আজকে সদা পর্বতে উঠতে। আমি আমি আওয়াজ শুনতে পাচ্ছি, ক্রন্দন শুনতে পাচ্ছি এই গ্রুপের মধ্যে থেকে, না না কোনো ওয়ার্ডস নেই, কিন্তু তারা কাঁদছে, তারা দুঃখার্ত, তারা চিৎকার করছে, তাদের চোখ দিয়ে জল ঝরছে। আমি যেতে চাই তাদের কাছে আজকে, প্রশ্ন করতে চাই কেন তুমি দুঃখার্ত হে আমার প্রিয় ভাই, কেন তুমি দুঃখার্ত, কেন তুমি কাঁদছ? তারা উত্তর করছে আমি পারবো না, কেন ওরা অন্যরা বলছে না আমি পারবো। কিন্তু দেখলাম আদৌ তারা কেউই যোগ্য নয় যাওয়ার জন্য, কিন্তু এই যারা যারা কিছু জন রয়েছে যারা যারা ক্রন্দন করছে, যারা কাঁদছে, আর তারা বলছে আমি পারবো না পাস্টার এই পাহাড়ের মধ্যে উঠতে, আমি কখনো পৌঁছতে পারবো না এই উচ্চতম স্থানেতে। আমি প্রশ্ন করতে চাই কেন তুমি নিজেকে ভুল বিচার করছো, কেন তুমি নিজেকে ক্ষুদ্র অনুভব করছো,
কিন্তু আমি একদিক দিয়ে আনন্দিত, যদি তুমি আছে ক্রন্দনে থাকো, যদি আজকে নম্র থাকো আর বলো আমি পারবো না উঠতে, তা চিহ্নিত করে তুমি সদাপ্রভুকে ভয় করো। হালেলুয়া। তা চিহ্নিত করে তোমার মধ্যে কিছু তো রয়েছে যার জন্য তুমি ভীত, কারণ সদাপ্রভুর ভয় জ্ঞানের। It's good that you are afraid. ও তা তুমি যে ভীত তা আনন্দে, কিন্তু আমার কাছে আসো আজকে আমার ভাই আমার বোন, আমি তোমার চোখে জল মুছে দিতে চাই, আজকে তোমাকে আমি উৎসাহ করতে চাই, আজকে তোমার ক্রন্দনকে আমি নৃত্যে রূপান্তর করতে চাই, তোমার বিষাদকে আনন্দে আমি চেঞ্জ করতে চাই, তোমার ঠোঁটে আমি নতুন গীত দিতে চাই সদাপ্রভুর প্রশংসার জন্য। আমি বিলাপে নয় কিন্তু প্রশংসার গীত হয়ে যাক। কেন হে আমার ভাই, কেন বোন তুমি বলছো তুমি পারবে না? প্রথম কারণ, সে আমাকে বলল আমি পারবো না পাস্টার এই জন্যতে, কারণ আমি উইক, আমি দুর্বল। ও প্রথম কারণ, সে আমাকে বলল এ পাস্টার আমি পারবো না এই পর্বতে উঠতে, কারণ আমি দুর্বল আর এই পাহাড় অনেক উঁচু, আমি দুর্বল এই পাহাড় অনেক উঁচু, কারণ শাস্ত্র বলে ধার্মিকতার পথ তা খাড়াই পর্বতের তুল্য। হালেলুয়া। চলে পারবো না এ পাস্টার, এত এত খাড়াই এ পাহাড় আমি পারবো না, আমি উইক আমি দুর্বল, আমি চাই যেতে কিন্তু আমি পারবো না, আমি আমি যোগ্য নই, আমি পারি না, আমার ক্ষমতা নেই, আমার হাড় কাঁথা, আমার আমার হাঁটু ঝুঁকে গেছে, আমার আমার ঘাম আমার চারিপাশেতে রয়েছে, আমি পারছি না এত পরিশ্রমের মধ্যে, আমার মনে হয় না আমি পারবো, আমার মাথা ঝিমঝিম করছে, আমার আমার পা তা ক্ষত বিক্ষত, আমি যাতনাগ্রস্ত ব্যথার মধ্যে রয়েছে, আমার মনে হয় না আমি পারবো শিখরে পৌঁছে যেতে। আমি বলতে চাই হে আমার প্রিয় বিচারী, হে আমার প্রিয় ট্রাভেলার, তোমার যদি এই কারণ হয় তার সাইডে রেখে দাও। হালেলুয়া। তোমার যদি এই কারণ হয় যার জন্য তুমি ভাবছো তুমি পারবে না তার সাইডে রেখে দাও, তার পাশে রেখে দাও, কারণ বলতে চাই আনন্দ করো, কারণ তোমার শক্তিতে নয় সদাপ্রভুর শক্তিতে তুমি উপরে পৌঁছতে চলেছ। হালেলুয়া। কারণ তোমার মাংসের দুর্বলতা এসে যায় না এই পাহাড়ে ওঠবার জন্য, তার অনুগ্রহ যথেষ্ট তোমাকে ওখানে পৌঁছানোর জন্য। হে পাস্টার তুমি বুঝছো না এই পাহাড় তা খাড়াই। আমি বলতে চাই হে ব্রাদার হে সিস্টার, হতে পারে পাহাড় খাড়াই কিন্তু ঈশ্বর ওমনিপোটেন্ট, তিনি সর্ব শক্তিশালী, যদি তিনি তোমাকে অতীতে বহন করে থাকেন তো, যখন তুমি নিচের মধ্যে ছিলে ইয়াং ট্রাভেলার, তুমি যখন নিচে ছিলে তখন সেখান থেকে যখন তুমি মাঝখান অব্দি আসতে পেরেছ তো, যখন তুমি এখান থেকে এইখান অব্দি আসতে পেরেছ তো, এ তিনি এতদিন তোমাকে বহন করেছে, তুমি কি নিশ্চয়তা নেই যিনি তোমাকে এত দূর এনেছেন তিনি শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে? ও মাই ডিয়ার ব্রাদার মাই ডিয়ার সিস্টার, এসে চায় না তুমি উইক ক্রন্দন করো না, তুমি তো ভাবছো আমি পারবো না আমি যোগ্য নই পাহাড় উঠবার জন্য, আমি বলতে চাই ইয়েস ইউ ক্যান, তুমি পারবে আজকে সেই স্থানে পৌঁছাবার জন্য, কারণ তিনি তোমায় কখনো ছাড়বেন না, কখনো পরিত্যাগ করবে না, যিনি অতীতে বহন করেছেন তিনি বর্তমানেও করবেন, যদি পাহাড়ের রাস্তা যদি রাস্তায় গর্ত থাকে তার বাহু তোমাকে তুলে ধরবে, ও যদি যদি রাস্তা ও তা ভয়ঙ্কর হয় তার ডানা ইগলের ডানা যা তোমাকে তুলে ধরবে তোমার গন্তব্যতে পৌঁছাবার জন্য। যতজন বিশ্বাস করি বলি আমেন। সদাপ্রভুতে নির্ভর করো কারণ তাহার মধ্যে তোমার শক্তি। হে দুর্বল যাত্রীগণ, এই দুর্বল যাত্রীগণ সদাপ্রভুতে তোমার শক্তি। আমি দুর্বল হে প্রভু, প্রভু বলতে চান হে তুমি তুমি পারবে পর্বতের উপরে উঠতে, কারণ যখন তুমি দুর্বল তুমি শক্তিশালী, আর যখন তুমি দুর্বল আমি তোমাকে সহায়তা করব তা পৌঁছাবার জন্য। কতজন আমরা বুঝতে পেরেছি বলি হালেলুয়া। হে ব্রাদার এবার তো হাসো, হে সিস্টার এবার তো খুশি হও, কারণ তুমি বললে আমি তো দুর্বল তাই আমি পারবো না। না 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 পাস্টার দ্বিতীয় কারণও আজ আমি পারবো না কেন, শুধু দুর্বল তো বুঝে গেলাম ঠিক আছে দুর্বল বাদ দাও, কিন্তু দ্বিতীয় তো বুঝতে পেরেছি পাস্টার আমি আমি পারবো না, কারণ শুধুমাত্র আমি দুর্বল তা নয় আমি ক্লান্ত। হালেলুয়া।
যদি দুর্বল হতাম শুধু তাহলে জানতাম, but I am also tired. আমি ক্লান্ত। কতজন ক্লান্ত আজকে এই পথে চল পারছ না বলি আমেন। এই অনেকে রয়েছি যারা আজকে আমরা ক্লান্ত এই রাস্তায় চল পার জন্য, কারণ এই রাস্তা কঠিন, তা খর্গ কায়, তা পাথুরে, তা ভয়ঙ্কর আমাদের প্রত্যেকের জন্য। আমরা আমরা ক্লান্ত আর আমরা প্রভুকে বলি, প্রভু কোথায় তোমার প্রতিজ্ঞা? তুমি বলেছ না আমাদেরকে, তুমি আমাদেরকে সবুজ ঘাসে শোয়াবে, বিশ্রাম জলের ধারে ধারে নিয়ে যাবে, কোথায় প্রভু? বরং দেখো আমি ক্ষত বিক্ষত হয়েছি পাথুরে জমির মধ্যে, দেখো আমার পা কেটে গেছে, আমার হাত ক্ষত হয়েছে, আমার মনে হয় না পাস্টার আমি পারবো আজকে পাহাড়ের উপরে যেতে। আমি বলতে চাই, হে মাই ডিয়ার খ্রিস্টান ব্রাদার, মাই ডিয়ার খ্রিস্টান সিস্টার, হে আমার খ্রিস্ট ভাই ও বোন, তোমার গিটারটা ব্যাগ থেকে পার করো, তোমার 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 বিনা তুমি পার করো, তোমার ট্যাম্বরিন তুমি বার করো, ও গান করতে আরম্ভ করো, প্রশংসা করতে আরম্ভ করো। তুমি ভাবছো তুমি ক্লান্ত হয়ে গেছো, আর তুমি ভাবছো তার প্রতিজ্ঞা বৃথা, তুমি ভাবছো তোমার রাস্তা কঠিন। ওই বলতে চাই, এই রাস্তা কঠিন চিহ্নিত করে তুমি সঠিক রাস্তায় আছো, কারণ যদি রাস্তা মসৃণ হতো, শাস্ত্রে লেখা পাপীদের পথ মসৃণ হয়, কথা বুঝতে পেরেছি? শাস্ত্রে লেখা মন্দদের পথ তা মসৃণ হয়, তারা ওঠে ঠিকই কিন্তু তারা পিচ্ছলের জায়গাতে তারা হড়কে পড়ে যায়। ধন্য আমাদের পথ যা 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 দুর্গম, যা কঠিন, যা পাথুরে, কারণ যতজন পাহাড়ে যারা উঠে ট্রেকিং করে তারা জানে যদি মসৃণ হয় তা ধরার জায়গা থাকে না ওঠবার জন্য, কি যদি গত যত বেশি গত থাকবে তত বেশি পাথরে থাকবে তা সহজ পা রাখবার জন্য এবং উঠে যাওয়ার জন্য। তাই আমাদের প্রত্যেকের জীবনে যাতনা, আমাদের প্রত্যেকের জীবনে কষ্ট, প্রত্যেকের জীবনে সমস্যা, প্রত্যেকের জীবনে কঠিন পরিস্থিতি তা আমাদের সাহায্য করে আর এক ধাপ উপরে ওঠার জন্য। প্রভুকে ধন্যবাদ যে আমাদের রাস্তা তা কঠিন। হে তাহলে এটা কি হবে যে যাতনাগ্রস্ত আমি, তার দেখো রক্ত বেড়েছে, ক্ষত বিক্ষত আমি, ধন্য এর জন্য দেব, কারণ প্রভু তার সন্তানদেরই শাসন করেন, কারণ যে সন্তান নয় তার জারজ লেখা রয়েছে, তাদের তিনি তিনি কখনো শাসন করবেন, যে অন্য সন্তান যে তাদেরকে তিনি শাসন করেন না, কিন্তু তিনি নিজের সন্তানদের শাসন। এ প্রভু তোমাকে ধন্যবাদ আমি ক্ষত বিক্ষত, ধন্য তোমাকে, ধন্যবাদ তোমাকে আমি আজকে দুঃখেতে, আমি বেদনার মধ্যে, কষ্টের মধ্যে, অসুস্থতার মধ্যে রয়েছে, এসে চায় না কি পরিস্থিতি, কিন্তু আমি আজকে ধন্যবাদ তোমাকে, কারণ আমার জন্য যা কিছু ঘটছে আমার মঙ্গলের, আমার মঙ্গলের জন্য ঘটছে, তাই আমার জন্য মঙ্গলের জন্য এই চলেতে, কারণ প্রত্যেকটা চাতনা প্রত্যেকটা পাথরে খাঁজ আমাকে এগিয়ে দিচ্ছে আরো এক ধাপ উপরেতে। হালেলুইয়া। এই অভিযাত্রী এটাও দুঃখার্থ হইও না যে তুমি ক্লান্ত, হালেলুইয়া, কারণ তুমিই পারবে সদাপ্রভু পর্বতে উঠতে, হালেলুইয়া। এ তুমি দুর্বল, তুমিই পারবে সদাপ্রভু পর্বতে উঠতে, তুমি ক্লান্ত, তুমি পারবে সদাপ্রভুর পর্বতে উঠতে। এই পাশে তুমি কি বলছো, আমি এই পাথর রাস্তার মধ্যে, এই যাতনায় কষ্টের মধ্যে কি করে পারবো আমি উপরে পৌঁছে যেতে? আমি বলতে চাই, কোথায় ইসরায়েলীয়রা সোনা দানা পেয়েছিল, কোথায় ইসরায়েলীয়রা গবাদি পশু পেয়েছিল, কোথায় ইসরায়েলীয়রা ধনী হয়ে গেছিল মিশরে যেখানে তারা যাতনা পেয়েছিল, কারণ সেই যাতনার স্থান হয়ে গেছিল তাদের আশীর্বাদের স্থান, তৈরি হয়ে যাও আরো কঠিন রাস্তা আসতে চলেছে। এখন তো তাও তুমি পায়ে দিয়ে হাত দিয়ে উঠছো, কারণ অনেক রাস্তা আছে যেখানে হামাগুড়ি দিতে লাগবে, যেখানে তোমার হাঁটুতে আসতে লাগবে, যেখানে তোমাকে হাঁটুতে আসতে লাগবে, ও হাত দিয়ে হাতের বলে তোমাকে যেতে লাগবে। হতে পারে অনেক সময়তে যখন সেই সেই কঠিন পরিস্থিতি আসবে, আরো অনেক কঠিন অবস্থা আসবে যখন তোমাকে ক্ষত বিক্ষত হতে লাগবে আরো। তুমি যখন হাঁটুতে আসবে আর যখন চলবে আর তুমি পাহাড়ের মধ্যে বলছেন, আর যখন তুমি চলতে থাকবে আর তুমি ভাববে যে এই গাছটা ধরে উঠে যাই, আর যখন ধরতে চাচ্ছি আর দেখলাম তার কাঁটা কাটছিল,
আর অপশনও নেই, অপশন নেই, ঘরে অশান্তি রয়েছে, কোনো অপশন, স্বামী একাও নেশা করে, কোনো অপশন নেই, এখনো অভাবে রয়েছি, কোনো অপশন নেই, পড়তে হচ্ছে আমাকে সেই কাঁটাকে, নিতে হচ্ছে সেই কাঁটাকে, চলতে থাকো মাই ডিয়ার ট্রাভেলার, চলতে থাকো হে অভিযাত্রীগণ, তুমি সঠিক রাস্তায় রয়েছো, হালেলুইয়া। হতে পারে তোমার কাঁটা তুমি ধরেছ, হতে পারে তোমার হাতে রক্ত, তুমি তুমি আরো তুমি আগে যা যাতনার মধ্যে ছিলে, যখন হাঁটুতে আসলে আরো বেশি যাতনা বৃদ্ধি পেল। যারা জ্ঞানবান আমরা বুঝে গেছি, আরো যাতনা বৃদ্ধি পেয়েছে, যখন দাঁড়িয়েছিলাম অতটা ছিল না, তখন যখন হাঁটুতে এসেছে আরো বৃদ্ধি পেয়েছে, তাও কিপ গোয়িং মাই ডিয়ার ব্রাদার, মাই ডিয়ার সিস্টার, এগিয়ে যাও সেই অবস্থাতে সেই ভাবেতে। কেন জানো কি? কেন খুবই শীঘ্র যখন তুমি সেই হামাগুড়িতে সেই ক্ষত বিক্ষত হয়ে সেই কাঁটা ধরে আর যখন তুমি সেই ভাবেতে এগিয়ে যাবে, খুবই শীঘ্র তুমি শিখরে পৌঁছাতে পারবে, যেখানে আর বেদনা নেই, যেখানে আর কষ্ট নেই, যেখানে আর ক্ষত বিক্ষত নেই, যেখানে আর চোখে জল নেই, বরং সেই স্থান আনন্দের স্থান, ও সেই স্থান আশীর্বাদের স্থান, সেই স্থান অনন্ত স্থান, সেই স্থান আমাদের প্রত্যেকের বৃদ্ধির স্থান। ও আমাদের কতজন সেই স্থানে যেতে চাই বলি হালেলুইয়া। এই জগতের ক্লেশ তুলনা হয় না সেই গৌরবের সঙ্গে যা আমরা পেতে চলেছি। রোমিও 8:18 হালেলুইয়া। ও এই জগতের ক্লেশের সঙ্গে তুলনা হয় না সেই প্রতাপের সঙ্গে যা আমরা প্রাপ্ত হতে চলেছি। আমার ভাই আমার বোন, তুমি ভীত হইও না, তুমি এগিয়ে যাও না। সে প্রথম কারণ দিল আমি 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 দুর্বল, দ্বিতীয় কারণ দিল আমি ক্লান্ত, তৃতীয় কারণ সে আমাকে দেখালো এই রাস্তা, সে ক্লান্ত, রাস্তা কঠিন, কিন্তু বলতে চাই সে আরেকটা কারণ আমাকে দিল, বললো পাস্টার তুমি এগুলো বললে বুঝলাম, কিন্তু আমি আরেকটা কারণও যাবো এই পাহাড়ের উপরে, আরেকটা কারণ আছে, আমি যাবোই না, কখনো যেতে পারবো না। কেন কেন ভাই, কেন বোন, আমি এত প্রলোভিত হই, আমি এত প্রলোভিত হই, আমার মনে হয় না আমি পৌঁছাতে পারবো, আমি এত টেম্পটেশনের সম্মুখীন হই এই যাত্রা পথে, এত প্রলোভনের সম্মুখীন হই এই যাত্রা পথে, আমার মনে হয় না আমি পারবো। অনেক মিশ্র নিজের মুখে আমাকে তিনি শেয়ার করছিলেন তার নিজের বিষয়, অনেক ফ্রেন্ডস রয়েছে তার, তার যেহেতু তার বিজনেস এর মধ্যে অনেক অনেক ফ্রেন্ডসরা তার কাছে আসে এবং তারা তারা বিভিন্ন ভাবে তাকে বলে। আরনিমিস আমাকে বলেছিলেন যে পাস্টার প্রে করো যেন আমি এদের থেকে, এদের এই প্রলোভন থেকে আমি দূরে থাকতে পারি, কারণ আমার তার সঙ্গে থাকতে লাগবে যেহেতু বিজনেস। আমি বলতে চাই যখন আমরা চলি, ইয়েস ইটস ডিফিকাল্ট, আমরা হয়তো ভাবছি আমরা পারবো না, কেন প্রভু এত প্রলোভনের মধ্যে, এত 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 ধ্বংসের মধ্যে, এত মন্দতার মধ্যে আমি আমি কি করে পারবো, কেননা দেখো ওই দেখো এই যখন পাহাড়ে উঠছি একটা পাথর থেকে জলের স্রোত বেরিয়ে আসছে, একবার পাথর দিয়ে দেখো জলের স্রোতের পাথরের মধ্যে কতটা হড়কানো হয়, কত স্লিপারি হয়, তুমি এত ভাববে এ প্রমাণ পারবো না, এই জলস্রোত, জলস্রোত চিহ্নিত করে বাইবেলে, জলস্রোত চিহ্নিত করে কঠিন পরিস্থিতিকে, সমস্যাকে, ও প্রভু পারবো না আমি তা যেতে, কারণ এই জলের স্রোতের মধ্যে আমার পাথরে আমি পা রাখবো, আমার পা হড়কে যাবে, আমি নিচে পাথরে আঘাত খাবো, আমি মরে যেতে পারি, আমি পড়ে যেতে পারি, আমি কখনো পারবো না পাস্টার সদব পর্বতে উঠতে। ও আমার প্রিয় ভাই ও বোনেরা, ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু তিনি তাদের প্রত্যেকজনকে উদ্ধার করেন, ও ধার্মিকদের বিপদ অনেক, many are the troubles of the righteous but he delivers them, আরেকটু পাই তিনি তাদের প্রত্যেকজনকে তিনি উদ্ধার করে থাকেন, যতই আমাদের সংকট আসুক না কেন, ও গর্জন করুক সেই জল, অহ দেখে হুঙ্কার করুক সেই জলস্রোত, কিন্তু সদাপ্রভু আমার পা হরিণের মতো মানাবে, হালেলুয়া।
গীতের 18:33 লেখা, তিনি আমার চরণ হরিণের মতো করবেন। হালেলুয়া। আমরা কখনো হরিণ দেখেছি সে জলের পাত্রের মধ্যে সে লাফিয়ে লাফে ও তার উপর দিয়ে সে ওপারে সহজেই চলে যায়, যা আমরা হয়তো যেতে পারবো না। কিন্তু শাস্ত্র বলছে ধার্মিকদের পা তিনি হরিণের মতো বানাবেন ও সেই পিচ্ছল পথের মধ্যে দিয়েও আমরা যেতে পারবো, কারণ তা হলো সঠিক পথ উপরে যাওয়ার জন্য। হালেলুয়া। যদি তা ভুল পথ হতো তাহলে হয়তো পড়ে যেতাম আমরা, ধ্বংসে চলে যেতাম, কিন্তু যেহেতু তা সঠিক পথ, কারণ তিনি যিনি ওই পথে এনেছেন তিনি জানেন কি করে ধরে রাখতে হয়। আর তিনি তিনি আমাদের প্রত্যেকের পাকে তিনি 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 হরিণের মতন বানাবে, শক্তিবান হোক। এবার ভাই আমার বোন, সাহস করো, বলবান হোক, কারণ এই রাস্তাতে মসজিদ আছে, এই রাস্তাতে তাওত গেছে, এই রাস্তাতে গিজন গেছে, এই রাস্তাতে সকল গেছে, এই রাস্তাতে অনেক প্রাচীনরা অনেকে তারা গেছে, আর তারা প্রত্যেকের শিখরে পৌঁছেছে। যদি তারা গিয়ে থাকে তুমিও যেতে চলেছ, যদি তারা গিয়ে থাকে তুমি ভীত হইও না। যদি তিনি আমাকে মেরেও ফেলেন আমি তাও তার উপর নির্ভর করব। ইয়ো বললেন, হালেলুয়া। কেন তিনি এত দৃঢ় হলেন? কারণ তিনি জানতেন আমার প্রাচীন আমার পূর্বপুরুষেরা এই অবস্থায় এরকম ভাবে যাতনা গ্রস্ত, কিন্তু তারা তাও ঈশ্বর দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, তাও ঈশ্বর অনুগ্রহ থেকে তাও তারা ঈশ্বরের আশীর্বাদ বৃদ্ধি দেখেছে, আমিও তা দেখতে চলেছি। কারণ ঈশ্বর যাচ্ছিলেন তিনি তা আছেন, তিনি তাই থাকবেন, কারণ কি কখনো পাল্টে চান না। হালেলুয়া। পাস্টার এতগুলো তো বুঝলাম, তাও কারণ আছে আমি যেতে পারবো না। আরে বোঝো ঠেলা, কি সমস্যা তোমার? আমি যেতে পারবোই না, আমার সামনে ঘন কুয়াশা দেখতে পাচ্ছি। যারা পাহাড়ে ট্রেকিং করে তারা জানে যখন কুয়াশার মধ্য দিয়ে তারা যেতে লাগবে, ঘন কুয়াশা, ডেন্স ফগ, তা দেখা যায় না। সেই যাত্রীরা তারা হয় যারা বলবে হে পাস্টার আমার নেক্সট স্টেপ আমি কি দেখতে পাচ্ছি না, তার ধোঁয়াশা রয়েছে, তা কুয়াশা, ঘন কুয়াশার মধ্যে তা ঘন, তা আচ্ছন্ন হয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি না। আমি বলতে চাই চলতে থাকো তাও যখন আমি অন্ধকারের উপত্যকার মধ্য দিয়ে যাব আমি তখন অমঙ্গলের ভয় করিব না। হালেলুয়া। গীতে 23 লেখা, ও যখন আমি অন্ধকারের মৃত্যু ছায়ার উপত্যকার মধ্য দিয়ে যাব তখন অমঙ্গলের ভয়, ও কুয়াশার মধ্যে যাব তাও অমঙ্গল ভয়, ও যখন আমি সংগ্রহের মধ্যে যাব তাও আমি অমঙ্গলের ভয় করবো না, আমি নেক্সট স্টেপ দেখতে পাচ্ছি না তো কি, তাও আমি অমঙ্গলের ভয় করবো না, কারণ আমি জানি আমি রাইট পথে রয়েছি, আর আমি সঠিক পথের মধ্যে, আর ঈশ্বর তিনি আমার সহবর্তী, আমি ভয় পাই না কা, আমি চলতে থাকবো। চলে ব্যথা হতে পারে, কারণ কুয়াশা আমি দেখতে পাচ্ছি না, আমার পা কাঁটার মধ্যে লাগতে পারে, আমার পা ক্ষত বিক্ষত হতে পারে, কিন্তু আমি তৈরি এগিয়ে যাওয়ার জন্য। ও প্রভু, আজকাল প্রত্যেক জনকে সাহায্য করুক এই কুয়াশার মধ্যেও চলে যাওয়ার জন্য। হে আমার ভাই, আমার বোন, তুমি পারবে, প্রভুর পর্বত পারছে না, প্রত্যেকের পাশাঙ্গুলি তুমি পারবে, তুমি পারবে, চলতে থাকো। আরেকবার বলি, চলতে থাকো। পাস্টার সবই তো বুঝলাম, তাও আমি পারবো না, কিছু বোঝেই না, আমি তাও পারবো না পাস্টার উপরে যেতে। আবার কি হলো ভাই, আবার কি হলো সিস্টার? আমার ফেথ এত স্ট্রং নয়, আমার বিশ্বাস এত স্ট্রং নয় যে আমি ওপর যেতে পারি। প্রভু আমার বিশ্বাস এত স্ট্রং নয়, পাস্টার আমার বিশ্বাস এত স্ট্রং নয়, এই লিডার আমার বিশ্বাস স্ট্রং নয়, আমি পারবো না পর্বতে উঠতে, ওপরে উঠতে, আমি ঠান্ডা হয়ে গেছি, আমার প্রেম শীতল হয়ে গেছে, আমি পারবো না। হে আমার প্রিয় খ্রিস্ট ভাই, যতজন ট্রেকিং করে তারা জানে এই পাহাড়ে উঠবার সময় অনেক সময় নামতেও লাগে, কতজন জানে? ওকে, পাহাড়ে উঠবার সময় অনেক সময় নামতে লাগে এই জন্যে, কারণ যখন আমরা এই পথ দিয়ে উঠছি আর তখন দেখতে পাই যে আসল রাস্তাটা একটু নেমে এরকম ঘুরে রয়েছে, একই রোডে যাবো আমরা, কিন্তু এখান থেকে একটু এরকম ভাবে রাস্তাটা রয়েছে, কারণ পাহাড়ের পথ বক্র, তা পাথরে আমরা জানি না, দেখতে পাই তাই জনেতে। ও যখন আমাদের খ্রিস্ট, হে আমার ভাই, ও আমার বোন, ও তুমি ভীত হইও না, তুমি পিছিয়ে গেছো তার জন্য, কারণ আমাদের উঠবার জন্য আমাদের অনেক সময় পিছোতে লাগে, আর যখন আমরা পিছিয়ে যাই একবার ভেবে দেখি যে ট্রেকিং করছে, যে ক্লাইম্বিং করছে, যে যাত্রী ওপরে উঠছে, আর যখন সে একবার পিছে, সেটা আমার যেতে হবে ওই দিকে, আমি পিছোচ্ছি, যেতে হবে ওই পথে,
আর আমি পিছিয়ে যাচ্ছি, আসার সময় তার ভাবনা ওইটা, আমি পিছিয়ে যাচ্ছি কেন, পিছিয়ে যাচ্ছি কেন, ও তার ভাবনা ওইটা, তার চোখ নিচের দিকে না থাকুক, তার চোখ পিছনের দিকে না থাকুক, কারণ সে পিছিয়ে যাচ্ছে, বরং তার চোখ তার গন্তব্যে থাকুক। এই আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু ওখানে যেতে চাই, আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু ওখানে পৌঁছাতে চাই, আমি পিছিয়ে যাচ্ছি, আমি পিছিয়ে, ও যখন একটা স্থান পর্যন্ত, ও তিনি কেন আমাদেরকে পিছিয়ে দেন, তিনি আমাদেরকে এই জন্য পিছিয়ে দেন যাতে আমাদের মধ্য থেকে অহংকারকে তিনি ফেলে দিতে পারেন, আমাদের মধ্যে গর্বকে তিনি ফেলে দিতে পারেন, আমাদের মধ্যে যা যা প্রয়োজন নেই থাকা তিনি তা ফেলে দিতে পারেন, যখন তিনি তা ফেলে দেন, আমাদের থেকে সরিয়ে দেন, আমরা আবার তৈরি হয়ে যাই ওপরে উঠবার জন্য, তখন আবার যখন চলতে থাকি, আমরা কি জানি যারা এমনি চলে তাদের থেকে অধিক দ্রুত চলে তারা যারা পিছিয়ে গিয়ে আবার ফিরে আসে, এর কথা বুঝেছি, হালেলুয়া, যারা একবার পিছিয়ে যায় আর আবার অনুতাপ তারা ফিরে আসে, তারা এমনি বিলিভারদের থেকে বেশি স্ট্রং হয় তাদের বিশ্বাসে। আমরা যদি বিশ্বাস করি বলি আমেন, কিন্তু কতবার আমরা পিছিয়ে গেছি আর বারবার ফিরে এসেছি, আমরা দেখেছি আগের বারের তুলনায় এইবারে বিশ্বাস আরো দৃঢ় হয়েছে, আবার পিছিয়ে যাচ্ছি, আবার আমরা বিশ্বাসে এসেছি, আমরা অনুভব করি আগের থেকে আমি আরো আমি চেয়ে, তাই জন্য আমরা গৌরব থেকে গৌরবে এবং প্রতাপ থেকে প্রতাপে এবং বিশ্বাস থেকে বিশ্বাসে আমরা রূপান্তরিত হয়ে চলেছি, যতদিন না আমরা সে গন্তব্যে পৌঁছতে পারি। চার্চ বলি আমেন। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের কোন দণ্ডাজ্ঞা নেই, কজন এক্সাইটেড আজকে ছেড়েছে এসে বলে হালেলুয়া। আমি শেষ করতে চাই কিন্তু তার আগে বলতে চাই যে যারা রয়েছে, যারা যারা যাচ্ছে, যারা ভাবছে হয়তো আমি পারবো না, আমি অযোগ্য, আমি বলতে চাই আমি দেখলাম তাদেরকে যখন আমি মেসেজ দেখছিলাম, আমার আমার আমি ভেতর দিয়ে আমি দেখলাম তাদেরকে, না না ফার্স্ট অ্যাটাক যাদের বলেছি তারা তো তাই নিয়ে সংশয় আছে উপরে দিতে পারবে কিনা, কিন্তু বাকিদের যে বিষয় বললাম আমি, ইয়েস তুমি সেই জন যে পারবে উপরে যেতে, আর একবার দেখলাম তোমাকে, দেখো তোমার কিছুই নেই, মা থেকে পা পর্যন্ত দেখো কিছুই নেই, কারণ তোমার যে অস্ত্র সজ্জা তা আত্মিক, তা খালি চোখে দেখা যায় না, এই দেখো পাশে জন দামি বুট পড়ে রয়েছে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ রুপিজে, তোমার জুতো সুসমাচারের, শান্তির সুসমাচারের পাতুকা, হালেলুয়া। হে অন্য দেখো দামি বেল্ট, লেদার বেল্ট, তোমার বেল্ট সত্যের কোটি বন্ধন, তোমার তোমার বেল্ট সত্যের, দ্য বেল্ট অফ ট্রুথ শাস্ত্রে লেখা রয়েছে এফিসিয় ছয়তে, আমাদের আমাদের বেল্টটা আলো ট্রুথের বেল্ট, সত্যের বেল্ট, আর তুমি তা পরিধান করেছো, হে আমার স্বর্গীয় অভিযাত্রী, তোমাকে তিনি জুতো দিয়েছেন পরিধান করার জন্য, বেল দিয়েছেন পাওয়ার পাচ্ছেন, হাতে লাঠিও দিয়েছেন যার উপর ভর করে তুমি পাহাড়ে উঠতে পারো, কারণ লাঠি লাগে পাহাড়ে উঠতে গেলে, কতজন জানি আমাদের প্রত্যেকের জীবনে লাঠি কি দেখতে পাই, যখন আমরা সে লাঠি ভর করি আমরা পাহাড়ে উঠার জন্য লাঠির প্রয়োজন আছে, যে লাঠি ঈশ্বর আমায় দিয়েছেন তা হল ঈশ্বরের প্রতিজ্ঞা, কারণ দ্য প্রমিসেস অফ গড আর দ্য রডস আর লাইক রডস, আর তা সেই লাঠির ন্যায় যা আমাদেরকে দৃঢ় করে, হালেলুয়া, কারণ যখন আমরা ভেঙে যাই ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদেরকে সুদৃঢ় করে, হালেলুয়া, দেখতে পাই তিনি দিয়েছেন, তিনি আমাদের প্রত্যেক জনকে তিনি দিয়েছেন এই জার্নির মধ্যে, কিন্তু এই জার্নিতে যখন যাচ্ছি ও ও আমি যেতে পারছি না এই পাহাড়ের মধ্যে, কারণ প্রত্যেক ট্রেকিং এর সময় ট্রেকিং এর একজন গাইড থাকে যে নিয়ে যান, আর আমাদের এই জার্নিতে সদা পর্বতে আমরা গাইড পেয়েছি, তার নাম হলো পবিত্র আত্মা, কারণ তিনি সহায়ক শাস্ত্রে বলে হি ইজ দ্য হেল্পার, দ্য বাইবেল সেজ, তিনি তিনি আমাদের প্রত্যেক জনের জন্য সহায়ক, আর তিনি রয়েছেন আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, আর দেখতে পাই তার তার তিনি যদি আঙুল নাড়েন তবেই আমরা যাবো, আর তিনি যদি না বলেন আমরা থেমে যাবো, কারণ তার ডাইরেকশনে যখন আমরা চলবো আমরা আমরা দুর্দান্ত ভাবে পৌঁছে যাবো একদিন সে শিখরের মধ্যে, তোমরা আমরা প্রত্যেক জন সহযাত্রী, আমিও চলছি এবং তুমিও চলছি, আমরা নির্ভর করবো সেই গাইডের উপরে, হি নোজ দ্য ওয়ে, হালেলুয়া, সে জানে সে পথকে, হালেলুয়া, কারণ গাইড সেই হয় যে যে উপস্থ, যে মুখস্থ, যার রাস্তাটা সে জানে, এরপরে ধাপ পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের জন্য সঠিক সহায়ক, হালেলুয়া, তিনি আমাদের পথ দেখিয়ে আমাদের আমাদের শিখরেতে নিয়ে যেতে পারে, দ্য ওয়ে ওয়ে টু দ্য হিল অফ গড, ও ইজ জিসাস ক্রাইস্ট হিমসেলফ, যিশু নিজে সেই পথ যার মধ্যে থাকতে পবিত্র আত্মা আমাদের সাহায্য করে, হালেলুয়া, এই পথেতে
আমরা উপরে পৌঁছে আর যখন উপরে পৌঁছে যাও আমরা বলবো উই হ্যাভ রিচ হোম, আমরা ঘরে পৌঁছে গেছি। তাই জন্য বিশ্বাসের মৃত হলে আমরা বলি না মারা গেছে, আমরা বলি হি ওয়েন্ট হোম, সে ঘরে গেছে। হালেলুয়া। তাই জন্য আমরা বলি সে তার নিজের বাড়িতে গেছে, নিজের গৃহেতে গেছে, বিকজ আওয়ার হোম ইজ নট ইন দিস আর্থ, আওয়ার হোম ইজ ইন দ্য হাই অ্যাবাভ দ্য হেভেনস। হালেলুয়া। আর দেখতে পাই তার সব থেকে উপরে স্বর্গরাজ্যেতে আমাদের ঘর, আর দেখতে পাই যখন সেখানে পৌঁছে যাব আমরা তাকে দেখতে পাবো যার জন্য কালকে ছিলাম মুখোমুখি সামনে সামনে। ও তাই চলতে এবার বুঝতে পারছি এই কষ্ট আমার জন্য আরামদায়ক, কারণ আমি আনন্দ পেলাম তাকে মুখের সামনে দেখতে পেয়ে। আমি তৈরি আছি এই কষ্ট সহ্য করবার জন্য, কারণ একটা দিন আসবে যখন আমি যিশুকে সামনে সামনে যাই, তুমি পারলে থেমে যাও, তুমি পারলে পিছিয়ে যাও, কিন্তু আমি চলতে চলেছি, আমি এগিয়ে যেতে চলেছি, কারণ আমি তাকে দেখতে চাই তার মুখের সামনে। এখন আমি আংশিক দেখছি, কিন্তু তখন আমি সামনাসামনি তাকে দেখতে পাবো। হালেলুয়া। আই ওয়ান্ট টু সি হিম ফেস টু ফেস। হোয়াট আ জয়, হোয়াট আ জয় ফর দ্য সাফারিং। হালেলুয়া। এই দুঃখ ভোগের জন্য আমি আনন্দিত, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি। কতজন জানে তিনি আমার পুরস্কার? হালেলুয়া। হি ইজ মাই গ্রেট রিওয়ার্ড। হালেলুয়া। তিনি আমার মহা পুরস্কার। আমি শেষ করতে চাই, জাস্ট প্লিজ একটা থট দিন, প্রত্যেকজন আমরা ভাবব, যখন আমরা পাহাড়ের উপর উঠে যাই, যখন আমরা পাহাড়ের উপর উঠে যাই, তখন আমরা চারিপাশে যখন দেখি আর দূর দূর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র শহর দেখা যায়, নদ নদী দেখা যায় যা আমার নয়, তাই না? দূর থেকে অনেক বাড়ি দেখতে পাই যা কিনা আমার, দূর থেকে অনেক 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 নদী, অনেক বৃক্ষ, অনেক অনেক স্থান দেখা যায়, অনেক ফ্ল্যাটস, অনেক অ্যাপার্টমেন্টস, তার যখন যখন পাহাড় উপরে তা সকল দেখা যাচ্ছে ছোট ছোট, তা পূর্ণ হয়ে দেখা যাচ্ছে, তা কোনোটাই আমার নয়। কিন্তু সদাপ্রভু পর্বতে উঠে, আমি জাগতিক পর্বতের কথা বলছি, যা সেখান থেকে যা উঠে দেখি আমার নয়, কিন্তু যখন আমার সদাপ্রভু পর্বতে উঠে সেখানে দাঁড়াই এবং দেখি যা দেখতে পাবো তা আমার, যা দেখতে ইট বিলংস টু মি, দ্য রোড অফ গোল্ড বিলংস টু মি, সোনার রাস্তা তা আমার জন্য, অ্যামেজিং রুম, ও আমি যাইতেছি যে তোমার জন্য গৃহ প্রস্তুত করতে পারি, এত দুর্দান্ত গৃহ তা আমার জন্য, কারণ যা আমি ওখান থেকে দেখতে পাবো তা সকল তা আমি তার অধিকারী। হে আমার যাত্রীগণ, ভাইরা বোনেরা, সহযাত্রীগণ, কিপ গোয়িং, আমরা চলতে থাকবো, কিপ ক্লাইম্বিং, আমরা উঠতে থাকবো, আমরা পিছিয়ে যাবো না, ভীত হব না, আমরা শীঘ্রই পৌঁছতে চলেছি। সাহস করো, বলবান হও। হালেলুয়া। আর প্রত্যেকজনকে একটা বিষয়ে একটা আলাদা চিন্তাধারা রাখতে চাই, এই যাত্রা পথে অনেক সময়তে ক্যাম্প করতে লাগে, টেন্ট করতে লাগে, রেস্ট নেওয়ার জন্য বিশ্রাম নিতে লাগে, কারণ যখন এই জার্নিতে আমরা যাবো আর এই তাম্বু বানাতে লাগে বিশ্রাম করবার জন্য। ইয়েস ভাই, প্লিজ এদিকে দেখো, আর আমরা যখন যাচ্ছি এই জার্নিতে আমাদের বিশ্রাম নিতে লাগে, কারণ রিয়েলি আমরা টায়ার্ড হই এই জার্নি পথে। আমি বলতে চাই এই যাত্রা পথে আমরা ছ দিন জার্নি করব, ক্লান্ত হব, কিন্তু সেভেন্থ ডে সানডেতে চার্চে আসবো। যদি সেভেন্থ ডে চার্চে এখনো না আসি, আমি বলতে চাই এখনো তুমি ক্লান্ত রয়েছ, তুমি ভাবছো বাড়িতে থেকে তুমি বিশ্রাম নেবে, সরি ব্রাদার, সরি সিস্টার, তুমি আরো ক্লান্তি হবে, তুমি আরো বোঝা প্রাপ্ত হবে, আর একদিন এত বোঝা প্রাপ্ত হবে আর তুমি আসতেই পারবে না কোনোদিন। আমি বলতে চাই যদি তুমি বিশ্রাম না পাও, তুমি কি পারবে ওখানে পৌঁছাতে? তার আগেই তুমি ক্লান্ত হয়ে পড়বে। ঈশ্বর তার বাক্যে প্রত্যেককে সাহায্য করবে।